Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Faqad qala al-Imam al-Bukhari rahimahullahu ta'ala babul qada'i wal li'ani fil masjid. Qala haddathana Yahya qala akhbarana Abdul Razzaq qala akhbarana Ibnu Jurayj qala akhbarani Ibnu Shihab an Sahal ibn Sa'd anna rajulan qala ya Rasulullah ara'aita rajulan wajada ma imratihi rajulan ayaqtulu fatala'ana fil masjid wa ana shahid. Mahanallah samasta prashansa je Allah rabbul alamin আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হেদায়েত দান করেছেন, যে রব্বুল আলামিনের খাস রহমতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বহু নিয়ামত দান করেছেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান এবং ইসলাম। আলহামদুলিল্লাহ, কত মানুষ কাফের মুশরিক হয়ে রয়েছে, মুনাফিক নাস্তিক হয়ে রয়েছে, বেদিন বেনামাজি হয়ে রয়েছে, পাপে ডুবে আছে। আলহামদুলিল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে অল্প কিছু মানুষকে আল্লাহ তাদের অন্তরে দেখেছেন, আল্লাহর দিকে আগ্রহী হওয়া এবং আল্লাহ ধাবিত হওয়া, যার ফলে আল্লাহ তাদেরকে হেদায়াত নসিব করেছেন তার বিশেষ রহমতে, তাদের দলভুক্ত আমাদেরকে করেছেন। সবচাইতে ভালো কাজ দিন শিখা এবং শেখানো, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। সবচাইতে ভালো মানুষ যারা কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন মানে শুধু কোরআনের তেলাওয়াত না, জি কোরআনের যে আসল উদ্দেশ্য, কোরআনের জ্ঞান মানে দ্বীনের জ্ঞান, কোরআনের পড়া থেকে শুরু করে তাফসির ব্যাখ্যা এবং কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা কোরআনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস। সুতরাং দ্বীনি ইলম, দ্বীনি ইলম যারা শিখে এবং শিখায় তার সবচেয়ে ভালো মানুষ আল্লাহর জমিনে, আলহামদুলিল্লাহ তাদের দলে আপনাদেরকে আল্লাহ শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এটাকে বহাল রাখেন। আমিন। আমাদের ধারাবাহিক দর্স প্রতি জুমায় জুমার সালাতের পরে ইসলামী সেন্টার দাম্মামে সহিহুল বুখারী থেকে চলে আসছে। করোনা আগে থেকে শুরু করেছিলাম, তারপরে বিরতি করোনার, তারপরে আলহামদুলিল্লাহ অল্প বিরতির পরে আমরা শুরু করে দিয়েছিলাম অল্প সংখ্যা নিয়েও, আর আস্তে আস্তে যেমনই অনুমতি হয়েছে এখন আলহামদুলিল্লাহ আর কোনো বাধা নেই। লোক সংখ্যা বাড়লে আমরা সালাতের পর্বে চলছি সহিহ বুখারীতে। আজকে সালাতের পর্বের পর্ব নম্বর ১২, আমাদের ধারাবাহিক আলোচনার পর্ব নম্বর ১২। ইমাম বুখারী রাহমাহুল্লাহর কিতাবের অধ্যায় হচ্ছে ৪৪, বাবুল কাজা ওয়াল লিয়ান ফিল মসজিদ। আজকের তারিখ ১৯ শাওয়াল ১৪৪৩ হিজরি মোতাবেক ২০ মে ২০২২। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন বাবুল কাজা ওয়াল লিয়ান ফিল মসজিদ, এই অধ্যায় হচ্ছে মসজিদে বিচার ফয়সালা করা এবং লিয়ানের বাস্তবায়ন করা। লিয়ান শরীয়তের একটি ফিকহি মাসআলা, সে লিয়ানের সম্পর্ক হচ্ছে দাম্পত্য জীবনের সাথে স্বামী স্ত্রীর বিশেষ একটি সমস্যার সমাধানের ক্ষেত্রে, যাকে কোরআন এবং হাদিসের ভাষায় কি বলা হয়, লেআন বলা হয়। মসজিদে লেআন করা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের বিশেষ রকমের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের সমাধান মসজিদে করা, আর কাজা বিচার যে কোনো রকমের বিচার, টাকা পয়সার বিচার হোক, যতগুলি বিচার, সালিস বিচারকে আমাদের দেশের লোকেরা কী বলে, সেটা সাধারণত সামাজিক হলে কি বলে, সালিস বলে। সালিস কেন বলে, সালিস মানে তো বিচার হয় না, বিচার মানে হচ্ছে আদল। হ্যাঁ, আদল মানে ইনসাফ, সুবিচার। কিন্তু সালিস কেন বলে কে বলতে পারেন? হ্যাঁ না, সুলহ মানে মীমাংসা। হ্যাঁ, সালাসা থেকে, সালাসা মানে তিন, আর সালিস মানে তৃতীয়। তো এই রকম ধরনের বিচারকে সালিস এই জন্য বলা হয় যে বাদী বিবাদী, তাই না, বাদী বিবাদী দুই পক্ষ, আর মাঝখানে যারা বিচার করে তারা হচ্ছে তৃতীয় পক্ষ, সালিস তৃতীয় পক্ষ। তারা এইদিকে এই পক্ষের হইলেও বিচার করার অধিকার রাখে না,
আর এই পক্ষের হলেও বিচার করার অধিকার রাখে না, যার ফলে তাদের নাম কি দেওয়া হয়েছে সামাজিকভাবে এটা পরম্পরা চলে আসছে, জানি না কোন কাল থেকে শুরু করেছে, আরব দেশে নাই ভাষা, সালিস মানে তৃতীয় পক্ষ, সালিস মানে কি আল ফারিকুস সালিস, থার্ড পার্টি, আসলে সালিস মানে হচ্ছে আল ফারিকুস সালিস, থার্ড পার্টি বা থার্ড টিম, জি তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ দিয়ে যেহেতু বিচার হয়ে থাকে সেটা বিচার ন্যায় সঙ্গত বিচার হোক আর অন্যায় বিচার হোক, বিচার দুই রকমেরই হচ্ছে। তো সালিস বিচার সালিস করা মসজিদে জায়েজ কি জায়েজ নাই এটা প্রমাণিত হবে হাদিস দ্বারা। আমাদের সমাজের লোকেরা মনে করে মসজিদে বিচার সালিস করা যাবে না, যে মসজিদকে খেদমতের ক্ষেত্রে সীমিত করে দিয়েছে যে বিশেষ বিশেষ দুই একটা কাজ ছাড়া মসজিদ আর কিছু চলবে না। মসজিদ কিসের জন্য আজকালকার সমাজে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আর কিসের জন্য? কোরআন তেলাওয়াত করার জন্য, তাই না, জিকির আজকার করার জন্য, ব্যাস আর অন্য কোনো কাজ নেই। অথচ ইসলামের দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে মসজিদ নববী ছিল সেই মসজিদ নববীতে সমস্ত রকমের সমস্যার সমাধান ইবাদত থেকে শুরু করে, সেগুলোও ইবাদত কিন্তু যেগুলো ইবাদত মাহাজা খালিস ইবাদত, যেমন পাঁচ ওয়াক্ত সালাত আর প্রয়োজনে কারো ইচ্ছা হলো সুন্নত নফল, তাতে অসুবিধা নেই যদি উত্তম সুন্নত নফল বাড়িতে পড়া, এছাড়া যত রকমের সেটা ব্যক্তি জীবনে কারো সমস্যা হোক অথবা পারিবারিক সমস্যা সমাধান হোক অথবা সামাজিক সমস্যা হোক, সামাজিক কোনো বিষয় হোক অথবা রাষ্ট্রীয় বিষয় হোক, আন্তঃরাষ্ট্রীয় বিষয় হোক, আন্তর্জাতিক বিষয় হোক, যে কোনো রকমের হোক না কেন সমস্ত কিছু সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে দিতেন? মসজিদ থেকে। বদরে বেরোইতে হবে কোথেকে ঘোষণা দিতেন? অন্য জায়গায় মিটিং করে বাইরে, ও মসজিদ নবী থেকে, তাই না? ওহদে যেতে হবে, তোমাদের কি পরামর্শ? আমরা মদিনার ভিতরে থেকেই কাফেররা যে হামলা করতে আসছে মদিনার ওপর, এখান থেকে আমরা ডিফেন্স করব নাকি মদিনার বাইরে আমরা একটু চলে যাব, চল যাও ওহদের দিকে, যাতে করে তারা এই মদিনা শহর থেকে যেখানে নারী শিশুরা রয়েছে সেখান থেকে দূরেই তাদেরকে আটকানো সম্ভব হয়। পরামর্শ নিয়েছেন না নেননি? কোথা থেকে? মসজিদেই। তাহলে সমস্ত রকমের যেসব সমস্যার সম্মুখীন মানুষ হতে পারে বা সমাজ হতে পারে, মুসলিম হতে পারে বা মুসলিম দেশ হতে পারে, সবগুলি সমাধান করতে হইতো শুধু মসজিদই ছিল। শিক্ষা সর্বপ্রথম মানব জীবনে বা মুসলিম জীবনে কি শিক্ষা? শিক্ষা কোথায় হতো? নবী সাল্লাল্লাহু আলাইহি প্রাইমারি মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, এটা আলিয়া মাদ্রাসা ছিল নাকি? মাদ্রাসার আলাদা ভবন ছিল নাকি? তো মাদ্রাসা কোথায় ছিল? পড়াননি নবী সাল্লাম? কোথায় পড়িয়েছেন? মসজিদে। মসজিদে কোরআন পড়িয়েছেন, মসজিদে কোরআনের তাফসীর পড়িয়েছেন, মসজিদে হাদিস শুনিয়েছেন, হাদিস শিখেছেন, মসজিদে বক্তব্য করেছেন, জি মসজিদই সব কিছু, জি। তাহলে মসজিদ ছিল ইউনিভার্সিটি জামিয়া, মসজিদ ছিল কুলিয়া কলেজ, মসজিদ ছিল মাদ্রাসা স্কুল, যা বলবেন তাই সব কিছু, ছোটোদের লেখাপড়ার ব্যবস্থা, বড়দের লেখাপড়ার ব্যবস্থা সব কোথায় ছিল? সব মসজিদে ছিল, জি। তো মসজিদকে যে কোনো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যেতে পারে, এমন কি যারা গৃহহীন বাড়িঘর নেই, মক্কা থেকে হিজরত করে এসছেন সাহাবাইকার বাড়িঘর কিছুই নেই, কোথায় ঘুমাবে? রাস্তায় পড়ে থাকবে? হ্যাঁ, যেমন আজকাল মসজিদ দিল বন্ধ করে এসা পরে এখন তো কোথায় থাকবে? বেচারা কিছুই নেই, তো বাইরে পড়ে আছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকার আমরা যুবক, এমন নয় বুড়া বুড়া, যুবক মানে বলছো নাহানো সাবাব, আমরা যুবক ছিলাম, সাহাবিরা বলছেন। আর আমরা কোথায় ঘুমাইতাম? বাড়িঘর কিছু ছিল না, কোথায় ঘুমাইতাম? মসজিদ। হয়ে তাহলে প্রয়োজন নেই, নয় যে সব করে মসজিদ ঘুমাবেন কিন্তু প্রয়োজন ইত্যাদি। যাই হোক, আসি আসল বিষয়ে। বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, বাবুল কাজাই ওয়াল লিআন ফিল মসজিদ, এই অধ্যায় হচ্ছে বিচার সালিস করা, ওয়াল লিআন এবং লিআনের বাস্তবায়ন করা, হুকুম জারি করা ফিল মসজিদে, মসজিদে জায়েজ কি না প্রশ্ন করে রেখে দিয়েছেন। যেন অধ্যায় উত্তর হাদিস আছে, 423 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহমাহুল্লাহর ওস্তাদ ইয়াহিয়া ইবনে সাঈদ আর তার ওস্তাদ, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনি বড় মুহাদ্দিস ছিলেন ইয়ামানের। কোথায় ইমাম বুখারী রাহমাহুল্লাহর বাড়ি জানেন? কোথায় বাড়ি ছিল? বুখারা। বুখারা তো শহর, কোন দেশে? উজবেকিস্তান। কত দূরে সে যে বৃহৎ যে সোভিয়েত ইউনিয়ন, হ্যাঁ রাশিয়ার মস্কোর আন্ডারে ছিল, দখলে ছিল,
যা ছিন্ন ভিন্ন আল্লাহ করেছেন, আল্লাহ যেন সমস্ত কুফরী শক্তিকে ছিন্ন ভিন্ন করেন। যারা ইসলাম মুসলিমদের অনিষ্ট করতে সবগুলিকে আল্লাহ যেন ছিন্ন ভিন্ন করে দেন, সবগুলিকে আল্লাহ রব্বুল আলম যেন তাদের যে অসৎ উদ্দেশ্য রয়েছে সেই ক্ষেত্রে আল্লাহ তাদের অসৎ উদ্দেশ্যদের তাদেরকে ধ্বংস করেন। তো সেখান থেকে সফর করে প্রতিটি শহরে যেখানে ইসলামের জ্ঞান থাকতে পারে, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা সম্ভব হইতে পারে, এসেছেন বাগদাদ। তখনকার যুগে এলমের জায়গা ছিল বাগদাদ, রাজধানী আব্বাসীয় যুগ তখন, সেখানে সেটা হচ্ছে কি তখনকার যুগে রাজধানী, জি, কুফা, বাসরা, হ্যাঁ, মেসরে গেছেন, দামেস্কে গেছেন, সমস্ত জায়গা শহর, মক্কা মদিনা হয়ে গেল, এখানকার মক্কা সমস্ত এলেম হাসিল করার পরে চলে গেলেন একেবারে কোথায়, শেষ ইয়ামানে, সানা, সানা যে বর্তমান ইয়ামানের রাজধানী, সানআনি এই জন্য বলা হয়, ইমাম আব্দুর রাজ্জাক কী বলা হয়, সানআর অধিবাসী ইমাম ছিলেন, সেই জন্য তাঁকে বলা হয় সানআনি। তার ওস্তাদ ইবনে জুরাইজ, তার ওস্তাদ হচ্ছেন ইবনে শিহাব আয-যুহরি, ইমাম যুহরি তাবেঈ, আর তার ওস্তাদ হচ্ছেন সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারি। তিনি বর্ণনা করছেন, আন্না রাজুলান, যে জনৈক ব্যক্তি কালা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আর আয়তা, আচ্ছা বলুন তো একটা মাসলা, একটা মাসলা, কাল্পনিক মাসলা জিজ্ঞেস করতেন, নেই, হয়নি, ঘটেনি, আর সেটা অপ্রীতিকর, এটা জিজ্ঞাসা করতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি অপছন্দ করেছেন এটা মাসলা জানেন, কিন্তু অনেকে এরকম জিজ্ঞাসা করেন, কিছু হয়নি, আপনার বাড়িতে কোনো তালাক টালাক হয়নি, আপনারও হয়নি, আপনার ভাই বোনেরও হয়নি, আর আপনার বাপ মারও হয়নি, খামা খাতে যা, ধরেন যদি সে এক তালাক হয়ে যায় আর কেউ যদি তিন তালাক দিয়ে দেয় তো তার সমাধান কী, এগুলো ভালো জিনিস না। আপনার এই তালাকের মশলা, ফর্জি মশলা যেটাকে বলে, সাপোজ ধরে নেন, এই ধরে নেন মশলা জিজ্ঞাসা করা আপনাদের জন্য ঠিক নয়, সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে জিজ্ঞাসা করেন, আমি লেট করবেন না। যেমন আপনি ওমরা যাচ্ছেন, ওমরা যাওয়ার আগে অবশ্যই ওমরা সম্পর্কে জানবেন, যেইভাবে হোক না কেন, কথা বোঝা গেছে না। বিশেষ করে অপ্রীতিকর যেগুলো, যেগুলো পছন্দনীয়, যেগুলোতে কোনো খারাপ দিক নেই, বরং জানলে আরও ভালো। সাধারণ যে সব এলম আছে দিনের, হয় ফরজ জানা, ফরজে আইন, আর না হলে ফরজে কেফায়া, সুন্নাত মুস্তাহাব, সকলের জন্য সুন্নাত মুস্তাহাব, বাকি যেসব অপছন্দনীয় বিষয়, এই রকম অঘটন কেউ চায় না যে তার হোক, তার পরিবারের কারো হোক, তার প্রিয়জনের হোক, সেই রকমের প্রশ্ন ধরে নেন বলে জিজ্ঞাসা করা এটা অপছন্দনীয়। এবার বুঝতে পারছেন না, পারছেন না, কেউ যদি জিজ্ঞাসা করে, ভালো চলছে মাশাআল্লাহ স্ত্রীর সাথে, শেখ একটা মাসলা জিজ্ঞাসা করব, যদি কারো স্ত্রী পরকে প্রেমে লিপ্ত হয় তাহলে কি হবে, কি করতে হবে, আরে ভাই জিজ্ঞাসা করবেন না, এটা হতে পারে যে এর কুপ্রভাব পড়তে পারে। এরকমই হয়েছিল এক সাহাবি, গটে নিয়ে এমনি এসেছে করছে, আর আয়তা রাজুলান, আচ্ছা বলেন তো, একটা লোক দেখছে তার বাড়িতে ঢুকছে, দেখছে তার স্ত্রীর কাছে বেগান একটা পুরুষ আছে, তো কি করবে, তাকে সাথে সাথে খুন করা তার জন্য জায়েজ কি না, যদি খুন করতে যায় তাহলে তার বংশে এসে তো দিবে খুন করে, তাহলে ফেদনা ফাঁসা সেসব কি করব, তাহলে ওই সময় কি বরদাস্ত করা যায় না, জিজ্ঞাসাই করতে যাবেন না, ওইসব জিজ্ঞাসাই করবেন না, আপনি আল্লাহ না করে ঘটে, এসব অপ্রীতিকর। তো সাহল বিন সাদ বলছেন যে জনৈক ব্যক্তি, ওই ব্যক্তির ঘটনা, ওর নাম কিন্তু বলেনি, ওই লোকের কথা বলছিলাম, জিজ্ঞাসা করে নিয়েছে, আর তারপরে বাড়ি গেছে, গেছে দেখে আসলে ওই রোগিনী যেমনটা জিজ্ঞাসা করেছে তেমনই বাড়িতে, আল্লাহ আকবার, তেমনই দেখছে। নবী সাল্লাল্লাহু এরকম প্রশ্ন এই জন্য পছন্দ করতেন না। কোরআনে কারিমের একটি আয়াতে এই ধরনের প্রশ্ন, আরও কিছু ধরনের প্রশ্ন আছে যেগুলো অপছন্দনীয়, নিষিদ্ধ, জিজ্ঞাসা করা ভালো নয়, কোন ওস্তাদকে আটকানোর জন্য, পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য, কিছু লোক আছে আজকাল, বা ফেসবুকে একটু লড়ানোর জন্য, যে একজন তো বলেছে এইরকম, তো ওনাকে জিজ্ঞেস করে দেখি কী বলে, আর দেখা গেল যে ফতোয়াতে পার্থক্য, আকিদার বিষয় না, আকিদা তো এই নয় যে দুটোই ঠিক, এটাও ঠিক ওইটাও ঠিক এমনটা নেই, কিন্তু মাসলা মাস ফিকহি মাসাইল, ইজতিহাদের সুযোগ আছে অনেক মাসাইলে। তো জিজ্ঞাসা করলো, আর তারপরে দেখলো দুইজন দুইটি মত দিয়ে দিল, তিনজন তিন মত দিয়ে দিল, আর তারপরে তখন এই কাটিংটা কেটে ফেসবুকে ছাড়লো, দুই মিনিট এর, দুই মিনিট ওর, দুই মিনিট ওর, ফেতনাবাজ। এরকম আছে না কিছু লোকেরা, ইউটিউবার ফেসবুকার, এরা ফাসাদ সৃষ্টিকারী, এর মাধ্যমে কী করবে,
মানুষকে বিব্রত করবে, হ্যাঁ তারপরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তোমার তিনজন আলেম তিন রকম বলছে, শুনেছো যে দুইজন দুই রকম বলছে, যেটা তোমাকে ঠিক লাগে ওইটা নাও, যেটা তোমাকে ঠিক লাগে সেটা নাও, কিন্তু তুমি হ্যাঁ এইসব করার জন্য জিজ্ঞাসা করে বাড়াবে না, এটা করবে না। তোমার যার ওপর বেশি বিশ্বাস আছে যে তিনি কোরআন শোনার কাছাকাছি বলেন, তাকে জিজ্ঞাসা করবে, তো এটা অন্ধতকলিদ না। তারপরে যদি সন্দেহ হয়, মানুষ মতে ভুল হতে পারে যে আমি তো ওনার ফতোয়াকে নির্ভরযোগ্য মনে করি, তারপর আমার সন্দেহ হচ্ছে, তখন একজন দুজনকে জিজ্ঞেস করতে পারে, ওর চাইতে বড়। কথা বোঝা গেছে? কিন্তু এই না যে একটা মশলা আছে, ওইজন সাতজন যেখানে যাকে পাচ্ছে, যেখানে যাকে পাচ্ছে জিজ্ঞেস করছেন না, ঠিক না। লা তাসালু আন আশিয়া, আল্লাহ বলছে লা তাসালু আন আশিয়া, বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে তো জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করিও না, কারণ ইন তুবদা লাকুম তাসুকুম, উত্তরটা পাওয়ার পরে তোমাকে খারাপ লাগবে। উত্তর পেয়ে অনেক সময় কি লাগবে? খারাপ লাগবে। এই জন্য বেশি বাড়াবাড়ি করে প্রশ্ন করতে নেই। জি, আপনি এমনি অবৈধ আছেন, আর একটা উদাহরণ, এমনি আপনি কি আছেন, একাম আর নাই, একাম এক্সপায়ার হয়ে গেছে, অথবা আপনার একাম আছে কিন্তু বাইরে এক এক টুকটুকিটাই কাজ করছেন, হ্যাঁ, আর জিজ্ঞাসা করেছেন যে শেখ যদি কেউ বাইরে কাজ করে তো তার কাজ করা জায়েজ কি না, আমি জায়েজ করবো নাকি? না জায়েজ, না জায়েজ জানিয়ে নিলেন আমার কাছে, আর তারপরে আমল শুধরাইলেন না কেন? তাহলে তাহলে ছাড়েন এখনই কাজ, পার্ট টাইম করা ছাড়েন বাইরে। কথা বোঝা গেছে? বোঝা গেছে কি না? জি হ্যাঁ। তারপরে শুধু তাই নাই যে এটা সরকার আইন বিরোধী কাজ, মুসলিম সরকার আনুগত্য করতে হবে, বৈধ কাজে তারা বিরহ স্বার্থে এসব আইন তৈরি করেছে, এ বলা তো ক্ষান্ত হয় না, না যায় শুনেও ক্ষান্ত হয় না। আচ্ছা তার রুজি হালাল হবে কি না? আচ্ছা যদি বলে দেয় কোনো মুফতি যে রুজি তোমার হারাম, তারপরে তোমার এই রুজি নেওয়া যায়জ, কেন জিজ্ঞেস করলে তুমি? তাহলে আগে থেকে আমি যাবোই না ওইসব কাজে, যেখানে আমার সন্দেহ লাগছে যাবো না, আর না হলে বেশি জিজ্ঞাসা করে বেড়াবো না। অনেক উদাহরণ আছে, কথা লম্বা করলে আমার হাদিসের ক্লাস কমে যাচ্ছে, সেই জন্য কিছুটা জানালাম যাতে করে বুঝতে পারেন যে কী ধরনের প্রশ্ন করা যাবে, যেটা আপনার ইহকাল পরকালে উপকারী আর যার প্রয়োজন আছে, যার কমপক্ষে সুন্নত মুস্তাহাব বিষয়টি জানা, কমপক্ষে আপনার জন্য জানলে সওয়াব হবে। জি, ফরজ না হইল ফরজ, আইন না হইল মুস্তাহাব। তো এই লোক এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, রায়তা রাজুলান, আচ্ছা বলুন তো, এক ব্যক্তি সম্পর্কে ওয়াজাদা মামরাতেহি, তার স্ত্রীর সাথে পেয়ে যাচ্ছে রাজুলান অপর একজন মানুষকে, বেগানা পুরুষকে, আয়াক্তুলুহু, তাহলে সে তাকে কি হত্যা করতে পারবে? জি, এই জিজ্ঞাসা করেছে। আর তারপরে হাদিসে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, তারপরে বাড়ি গেছে, দেখছে কথা ঠিকই, যা জিজ্ঞাসা তাই হয়েছে, আর তারপরে দৌড় দিয়ে চলে এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে, ইয়া রাসূলুল্লাহ, যে জিজ্ঞাসা করছিলাম না আমার বাড়িতেই ঘটে গেছে, ইন্না লিল্লাহ, বাড়িতে এরকম ঘটে গেছে, একটা ঘটনা বিশ্বাস মানে ওদিন এরকম ঘটেছে। তাহলে ভালো সমাজেও সামান্য কিছু পাপ থাকতে পারে, এই নয় যে ভালো সমাজ মানে একদম ফেরেশতা, এটা ভাববেন না। অনেকে ভাবে যে সৌদি আরবের মানুষ মানে কি ফেরেশতা, যদি সামান্য একটু জুলুম করে দেয় এরা মানুষ নাকি, আরে এখানে অমানুষ আছে কিছু, বুঝতে পারছেন কি না? কিন্তু দেখতে হবে যে কতটা মানুষ আছে আর কতটা অমানুষের মতো আছে, ঠিক আছে? ন্যায় অন্যায় একাকার করে দিলে হবে না, বাড়াবাড়ি করলে হবে না, তারপরে মানুষকে কখনো ফেরেশতা মনে করলে হবে না। ভালো মানুষের দ্বারা ভুল হতে পারে, কিন্তু ভুলকারীদের মধ্যে ভালো মানুষ সে যে তাড়াতাড়ি সংশোধন করে নেবে, তওবা করে নেবে, ফিরে চলে আসবে। কথায় তো হাদিস আছে। তো একটি দুটি ঘটনা ঘটতে পারে পাপের ঘটনা, ভালো সমাজে, খুব ভালো সমাজ, ওর চাইতে ভালো সমাজ আর কোথাও পৃথিবীতে হয়েছে না হবে, সাহাবায়ে কেরামদের আমল, এইরকম ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু দেখেন যদি কোনো সমাজে পাপ থাকে, প্রথম কথা সামান্য কিছু আছে এটা হইতে হবে, কারণ তারা ফেরেশতা নয়, সামান্য কিছু পাপ থাকতেই পারে। দুই নম্বর কথা, প্রকাশ্যে নেই, গোপনে আছে পাপগুলি, এই বিষয়গুলো মনে রাখবেন। একটা হচ্ছে লুকিয়ে কোথাও ব্যবচার হচ্ছে, সমাজের লোক একটু জানতে পারে না, সুতরাং সমাজের অন্য যুবকরা খারাপ হবে না, অন্য যুবকরা জানছে যে আমাদের সমাজে ব্যবচার মানে খুব বড় অপরাধ, জানেই না যে এইরকম কিছু একটা দুটো ঘটনা ঘটে বা এইরকম কিছু হয়।
অথবা এই সমাজে আমাদের মুসলিম সমাজে কোনো জায়গাতে মদ তৈরি হয় বা মদ ক্রয় বিক্রি হয় কিছু জানে না, লুকিয়ে কোথাও গোপনে করছে, যারাও করছে চোরের মন পুলিশ বলে ভয়ে ভয়ে করে। এটা হচ্ছে লুকিয়ে পাপ করা। লুকিয়ে পাপ ভালো সমাজও থাকবে আর আছে, এখানেও আছে, আছে না নেই, কিন্তু প্রকাশ্যে পাপ, অহরহ পাপ, বড় বড় পাপ, এগুলি হচ্ছে সামাজিক অপরাধ, এগুলো হচ্ছে চরম অপরাধ, এগুলো হচ্ছে চরম অপরাধ। এই জন্য হাদিসে কি আছে সহিহ বুখারীতে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সবকে মাফ করা হবে, সবাই ক্ষমাযোগ্য ক্ষমা চাইলে, ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ্যে পাপ করে, পাপ প্রকাশ্যে করছে, নির্দ্বিধায় করছে, কোনো ভয় নেই যে ধরবে আমাদেরকে, অথবা প্রকাশ্যে পাপ করে না, লুকিয়ে পাপ করছে আর সকালবেলা বলছে আরে এইরকম, আরে আমি কলেজে লেখাপড়া করি, আমার এক গার্লফ্রেন্ড আছে এইটুকু, হ্যাঁ এক মেয়ে বলছে যে তোর বয়ফ্রেন্ড নেই, আমার তো আছে এইরকম আছে, এগুলো হচ্ছে মুজাহিরি, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এরা হচ্ছে পাপিষ্ট সমাজ, এরা হচ্ছে পাপিষ্ট পরিবার, যেখানে প্রকাশ্যে পাপ হচ্ছে পরিবারে সমাজে দেশে, কথা বুঝতে পারছেন না? লুকিয়ে পাপ যে কোনো জায়গায় থাকবে, কম আর বেশি হোক, কারণ এরা ফেরেশতা জগত নয়, এটা কি আদম সন্তান, ভালো আছে আর কালো আছে। তো এইরকম একটি ঘটনা ঘটল, নবী সাল্লামের কাছে মশলা জিজ্ঞেস করতে আসলে যে রাসূলুল্লাহ এরকম তো ঘটে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার মতো নীরব থাকলেন, কারণ এই মশলা সম্পর্কে আল্লাহ এখনও কিছু জানাননি। যখন কোনো মশলা সমস্যা আসতো আর এই ব্যাপারে কোরআনে কিছু নেই এবং নবীকে কোনো ওহির সূত্র দিয়ে জানানো হয়নি, হ্যাঁ সেটা কোরআনের ওহি হোক অথবা হাদিসের ওহি হোক, কোনোভাবে জানানো হয়নি, তখন কী করতেন? চুপ থাকতেন, আর তারপরে কিছুক্ষণের ভিতরে অথবা সাথে সাথে কী হতো, অনেক সময় সেই মজলিসের সাথে সাথে ওহি চলে আসে, অনেক সময় চুপ থাকছেন, পাঁচ মিনিট দশ মিনিট বেচারা বসে গেছে, আর তারপরে আইনা সাহেল, ওই জিজ্ঞাসাকারী কোথায়, ওই ফতোয়া জিজ্ঞেস করছিল ও লোক কোথায়, আইনা সাহেল অমুক কোথায়, আনা ইয়া রাসূলুল্লাহ আমি, আর কখনো খুব কম হয়েছে যে একটু সময় লেগেছে আল্লাহর ইচ্ছা, কিন্তু প্রায় সাথে সাথে সমাধান এসেছে, সাথে সাথে আয়াত নাজিল হলো। কিসের আয়াত নাজিল হলো? লেআনের আয়াত নাজিল হলো, সূরায়ে নূর আয়াত নম্বর ৬ থেকে নিয়ে ৯ বা ১০ পর্যন্ত, ৯ পর্যন্ত হুকুম আকাম শেষ হয়েছে, ১০ একটু তার সমাপ্তি আছে, তো ৯ ৬ থেকে ১০ পর্যন্ত, ৬ ৭ ৮ ৯ ১০ ৫টি আয়াত। ফাতালানা ফিল মসজিদ বলছেন, তারপরে সেই দুইজনে মানে স্বামী স্ত্রী দুইজনে, যেহেতু লেয়ানের মশলা, স্বামী স্ত্রী দুইজনে কি করলো, লেয়ান করলো মসজিদের ভিতরে। ওয়া আনা শাহেদুন, সাহাল ইবনে সাদ বর্ণনা করছে, আমি সেখানে প্রত্যক্ষদর্শী ছিলাম, আমি সেখানে কি ছিলাম, উপস্থিত ছিলাম। শাহেদ মানে কি হয়, দুটো অর্থ হয় শাহেদের, শাহেদ আয়াশাদ মানে কে বলবে, একটা উপস্থিত আর আরেকটা সাক্ষী দেওয়া, এই জন্য সাক্ষীকে শাহাদা বলা হয়। কালমা শাহাদা কেন বলছেন, সাক্ষ্য প্রদান করছেন, আশহাদু সাক্ষ্য প্রদান করছি, আর শাহেদা অশাহেদা মানে হচ্ছে হাজির থাকা, আল্লাহ শহীদ, আল্লাহ হচ্ছেন সব জায়গায় হাজির, আল্লাহ শহীদুন আলা মা তাআমালুন, আল্লাহ প্রত্যক্ষদর্শী যা কিছু তোমরা করছো তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে, জি। কিন্তু আমরা সব জায়গায় শাহিদ না, এখানে হাজির, এখানে শহীদ, কিন্তু অন্য জায়গায় তো গায়েব, জি জি, শাহেদের বিপরীত গায়েব, জি। দুইজনে লিয়ান করলেন, আয়াতগুলি কি ছিল, কেউ হাফিজ আছে, হাফিজ মাশাআল্লাহ মেলা আছে, ওয়াল্লাযিনা ইয়ারমুনা আজওয়াজাহুম, ওই সব লোকেরা যারা নিজেদের স্ত্রীদের ওপর অপবাদ দেবে যে আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে, হয় সরাসরি এরকম বলে ব্যভিচারে লিপ্ত হয়েছে, আর না হলে বলবে যে এই যে ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে এটা আমার নয়, এটাও কিন্তু অপবাদ দাও, অপবাদ দাও মানে এনে যে জানা করতে দেখেছি বা জেনা করেছে, যদি বলে এই ছেলেটা আমার নয় এটা হচ্ছে অপবাদ দেওয়া, তার মানে কি এটা ছেলে আমার নয় মানে কি, যদি স্বামী বলে তার মানে ব্যভিচার করেছে সে, ঠিক না, তো এটাও কিন্তু ব্যভিচার অপরাধ, জি। এইরকমই যদি অন্য কোনো ব্যক্তি সম্পর্কেও বলে যে অমুক ব্যভিচার করেছে, এটা যেমন অপবাদ দেওয়া তোহমাত, তেমনই যদি বলে যে অমুকের এই যে ছেলেটা আছে না এটা কিন্তু ওর নাই, তাহলে কী করলো, ওকে এবং ওর স্ত্রীকে কী করলো, ওই ছেলের বাবা আর মাকে অপবাদ দিল যে তারা জেনাকারী, জেনাকারী নি, এবার বুঝতে পারছেন না, জি।
ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম, যারা নিজেদের স্ত্রীদেরকে অপবাদ দেবে। ওয়ালাম ইয়াকুন লাহুম শুহাদা ইল্লা আনফুসুহুম, তাদের কোনো সাক্ষী নেই। আচ্ছা, ব্যভিচারের কেউ যদি অপবাদ দেয় বা ব্যভিচারে অভিযুক্ত করে কাউকে, যে অমুককে ব্যভিচার করতে দেখি, যে অমুক ব্যভিচার করেছে, তাহলে কি প্রয়োজন বলুন তো? চারজন সাক্ষী লাগবে, শুধুমাত্র জেনা ব্যভিচার সমকামিতার ক্ষেত্রে চারজন সাক্ষী লাগবে প্রমাণ করার জন্য, কারণ এটি মান ইজ্জতের ব্যাপার, ইজ্জত আবরুর ব্যাপার। ইজ্জত আবরুর ইসলামে কত মর্যাদা রয়েছে, কত মর্যাদা রয়েছে! কোটি কোটি টাকারও যদি মামলা হয়, কয়জন সাক্ষী লাগবে? দুইজন সাক্ষী হলে চলবে। এক কোটি টাকা আপনি কারো কাছে পাবেন, এটা প্রমাণ করার জন্য দুইজন সাক্ষী দেওয়া যথেষ্ট, বুঝতে পেরেছেন? সারা পৃথিবীর ধন সম্পদ নিয়ে ঝগড়া, তাতেও দুজন সাক্ষী যথেষ্ট, ব্যাস ইমানদার ভালো মানুষ হইতে হবে, ফাসেক না হয়, ইসলামের দৃষ্টিতে যেটা। আর জেনা ব্যভিচার প্রমাণ করতে হইলে চারজন সাক্ষী লাগবে, তাও চারজন সাক্ষী এ কথা বললে হবে না যে আমাকে অমুক বলেছে, অথবা আমরা দেখেছি ওই পাটের জমিতে আখের জমিতে ঢুকতে দেখেছি, এদিক থেকে ও ঢুকেছে, এদিক থেকে ও ঢুকেছে, এটা জেনার না, প্রমাণিত না। হতে পারে ঢুকেছে কিন্তু ব্যভিচার হয়নি, হতে পারে না। তাহলে কি বলে সাক্ষী দিতে হবে? আমরা চারজন একসাথে দেখেছি, চারজন একসাথে, চারজন যদি চারবারে দেখেছে বা দুইবারে দেখেছে, দুইজন বলছে আমরা অমুক জায়গায় দেখেছি, আর দুইজন বলছে ব্যভিচার করতে দেখেছে, আর দুইজন বলছে আমরা অমুক তারিখ অমুক জায়গায় দেখেছি, তাহলে যে না প্রমাণিত হবে? তাও হবে না। সুবহানাল্লাহ, মানুষের মান ইজ্জতটা কত মূল্যবান! আর আমরা সামান্য একটুতেই কারো সম্পর্কে, আরে ও ভালো না, আরে ও পরে কে লিপ্ত, ও তো মেয়েদের সাথে বেশি চ্যাটিং করে, এই করে সেই করে, এত সহজ মনে করছেন, আপনার কি গরজ পড়েছে? সে তার ব্যক্তি জীবনে এইসব যদি পাপ করে, তার রব তার সাথে বোঝাপড়া করবেন, কিন্তু আপনি অপবাদ দেওয়ার অধিকার কে রাখেন? এত সহজ মনে করছেন আপনি মানুষের ইজ্জতটি? যে মমিনের ইজ্জত সম্মান কাবার চাইতে বেশি সম্মান রাখে, মনে রাখতে হবে ইজ্জত সম্মান রক্ত এগুলো অত্যন্ত মূল্যবান। জি, তো আল্লাহ কি বলছেন? ওয়ালাম ইয়াকুন লাহু শুহাদা, এ তো চারজন সাক্ষী লাগবে, স্বামী কি চারজন সাক্ষী খোঁজ করতে যাবে নাকি? আরে স্বামী তো বাড়িতে ঢুকছে, তার কাছে চাবি আছে, খুলে ভিতরে ঢুকছে আর দেখছে যে বেগানা পুরুষ, হ্যাঁ আমার স্ত্রীর সাথে, দৌড় দিবে যে চারজন আরও তিনজন নিয়ে আসি, না হলে তো আমাকে 80টি বেতনাঘাত খেতে হবে নাকি? বললেন মশলা, কারো জানা আছে কি করবে? যেতে হবে, যাবে চারজন খোঁজ করার জন্য আরও তিনজন? না, অন্য লোক যদি অপবাদ দেয়, যে কোনো পুরুষ বা নারীকে, তাহলে চারজন সাক্ষী নিয়ে আসো, না হলে মুখ বন্ধ রাখো, বলিও না, বলিও না। হ্যাঁ, সেই ব্যক্তি অভিযুক্ত, তার সেই জেনার বড় জেনা দণ্ডবিধান প্রমাণিত হবে না, তবে সরকার যদি মনে করে যে না এ অভিযুক্ত এবং এর চরিত্র খারাপ আছে, পানিশমেন্ট করতে পারবে, সরকারের অধিকার আছে, শাসকের, শাসকের অবশ্য অধিকার আছে। এই নয় যে একটা ছেলে মেয়েকে পাটের জমিতে দেখছে বেরিয়ে আসছে, বা রাতের অন্ধকারে দুজনকে রাত 12টা একটা দুটো অন্ধকারে দেখছে, আর তার কিছুই শাস্তি দেবে না, না না না, অবশ্য শাস্তিযোগ্য, কিন্তু জেনার যে হদ রয়েছে, বিবাহিত হলে হ্যাঁ রজম মেরে ফেলতে হবে, মৃত্যুদণ্ড, আর যদি অবিবাহিত হয় তাহলে 100টি বেতরাঘাত, এগুলো শাস্তি নেই। এবার বোঝা গেছে না? জি, তো স্বামীর ক্ষেত্রে না, আল্লাহ বলছেন না, স্বামী কোথায় সাক্ষী তলাশ করে বেড়ে, চলো আমার স্ত্রী এরকম করেছে, চলো তোমরা চলো সাক্ষী দিবে, না 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 করতে যাবে না, সাক্ষী নেই, একাই দেখেছি স্ত্রীকে। ওয়ালাম ইয়াকুন লাহুম শুহাদা ইল্লা আনফুসুহুম, শাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, জি ইন্নাহু, হ্যাঁ কে আছে হাফেজ, লামিনাস সাদিকিন, যে সে পুরুষ, আমি সত্যবাদী, আমি সত্য কথা বলছি যে আমার স্ত্রী কি করেছে, হ্যাঁ ব্যভিচার করেছে। ওয়াল খামেসা, ওয়াল খামেসাতু, আর পাঁচ নম্বরে ওই স্বামী কি বলবে? আন্না লানাতাল্লাহি আলাইহি, আল্লাহ লানত অভিশাপ হবে আমার ওপর, ইন কানা মিনাল কাযিবিন, যদি সে মিথ্যাবাদী হয়, আমি যদি মিথ্যা কথা বলি, তাহলে চারবার বলবে আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রী জেনা করেছে, আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রী জেনা করেছে, আল্লাহর কসম করে বলছি, এই চারবার কি করবে? আল্লাহর কসম করে। আর পাঁচবারে কি বলবে? পঞ্চমবারে আল্লাহর লানত হবে যদি আমি মিথ্যা কথা বলি, আমি মিথ্যা, আল্লাহর
অভিশাপ লানত। এই যে লানত চাইবে পুরুষ যে অপবাদ দিচ্ছে স্ত্রীর উপর, সেই জন্য এই বিধানটির নাম কি? লিয়ান। এই লানত থেকে এই বিধানের নাম হচ্ছে লিয়ান। তারপরে স্ত্রী যদি বলে যে হ্যাঁ ঠিকই আছে, প্রথম তো আগেই স্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে তোমার স্বামী যেটা বলছে ঠিক কি না, প্রথম অস্বীকার করেছো, ধরেন প্রথম অস্বীকার করেছো, অস্বীকার না করে লিয়ানের কোনো প্রয়োজন নেই, প্রথম স্বীকার করে নিল। যেমন স্ত্রী বলছে তেমনই সামাজিক বিচার অথবা রাষ্ট্রীয় বিচারে হ্যাঁ আমার স্বামী ঠিকই বলছে, তাহলে তো লিয়ানের প্রয়োজন নেই, ওটাও মশলা জেনে রাখতে হবে। কিন্তু না স্বীকার করেনি, তখন না করেছে যে না আমার স্বামী মিথ্যা কথা বলছে, তাহলে তখন লিয়ানের পরিস্থিতি তৈরি হবে। লিয়ানে যখন চারবার কসম করে পঞ্চমবারে লানত চেয়ে নিল, তখন এখন ওই মহিলাকে বলা হবে যে তোমার স্বামীকে তো কসম করে নিয়েছে, হয় এখন তুমি স্বীকার করো, আর যদি অস্বীকার করো তো তোমার ক্ষেত্রে শরীয়তের বিধান রয়েছে। স্বীকার যদি করে নাই তাহলে বিবাহিতা, তাহলে রজম, তাহলে রজম। আচ্ছা যদি অস্বীকার করে, না ও মিথ্যুক, চারবার কসম করলে কি হবে, আল্লাহ চাইলে কবে মিথ্যুক, ওয়াদরা ওয়ান হাল আজাব, সেই নারী স্ত্রী তার ওপর যে পার্থিব শাস্তি রয়েছে সেটাকে দূর করবে, এই শাস্তি থেকে বাঁচবে, মানে আমি এসব করিনি, কারণ ওর উপরে শাস্তি, হয়তো সে ব্যবচারে লিপ্ত হয়েছে অথবা হয়নি, এটাও হইতে পারে, অনেক সময় রাখতে চায় না স্ত্রীকে, সেই জন্য মিথ্যা অপবাদ দিয়েছে, কত কে এরকম অসৎ লোক আছে, আর হতে পারে আসলে করেছে, কিন্তু মান ইজ্জত, আমার মান ইজ্জত কোথায় যাবে, আমার বংশের মান ইজ্জত যাবে, সেই জন্য হয়তো সে মিথ্যুক মহিলা হইতে পারে, দুটোই হইতে পারে। ওয়াদরা ওয়ান হাল আজাব, তার আজাব পার্থিব শাস্তি দণ্ডবিধান দূর করতে পারবে কি দিয়ে, হ্যাঁ আন্তাশাদ আর বাসা, চারবার আল্লাহর কসম করে সাক্ষী দেবে কি, হ্যাঁ ইন্নাহু লামিনাল কাযিবিন, যে আমার স্বামী কি মিথ্যুক, মিথ্যুক সে, আমি সতী। পঞ্চমবারে ওয়াল খামিসাতা, পঞ্চমবারে ওই মহিলা বলবে আন্না গাযাবাল্লাহ আলাই, আল্লাহর গজব পড়বে আমার ওপর, এরকম বলবে, ইন কানা মিনাস সাদিকিন, যদি আমার স্বামী সত্যবাদী হয়, আমার স্বামী সত্যবাদী হয়। স্ত্রী ধরেন এটাও করে ফেললো, স্ত্রী কী করলো, চারবার আল্লাহর কসম করলো, পঞ্চমবার আল্লাহর গজব চেয়ে ফেললো, পুরুষ লানত চাইলো কিন্তু মহিলা গজব চাইলো, গজবে বেশি হ্যাঁ ভীতি প্রদর্শন রয়েছে, আল্লাহর লানত আল্লাহর গজব কোনটা মানুষ বেশি ভয় করে, আল্লাহর গজবকে। এই জন্য মহিলার ক্ষেত্রে গজব বলা হয়েছে, কারণ সাধারণত দুর্বলতা মহিলার মধ্যে রয়েছে, কারণ একজন পুরুষ চারবার আল্লাহর কসম করবে আর আল্লাহর লানত চাইবে, তা দুনিয়া আখেরা ধ্বংস করে দেবে, কত যে আল্লাহর গজব দুনিয়ায় তার উপরে নামতে পারে, অভিশাপ নামতে পারে, এত বড় দুঃসাহসিকতা করবে, এটা সাধারণত হয়তো করবে না, যার ফলে খুবই সম্ভাবনা রয়েছে যে মহিলাই মহিলার দোষ রয়েছে। সেই জন্য মহিলা যদি সত্যি সত্যি হয় তাহলে গজব চাইতে অসুবিধা কি, গজব চাইতে আর অসুবিধা নেই, কারণ তারপরে তো গজব পড়বে না, কারণ সে সত্যি। জি, যাতে করে ভয় ভয়, সেই জন্য যখন এইটা হয়ে গেল, স্বামীও কসম করিল, স্ত্রীও কসম, দুইজনে কসম করিল, তারপরে চলো যা হইলো হইলো, যাই দুইজন্য বাড়ি যায় নাকি, আর চলবে? এই যে লানত চেয়ে নিল আর গজব চেয়ে নিল, লেয়ানের সাথে সাথে মোজারাদুল লেয়ান ইউতাবারু তালাকান ফেরাকান আবাদিয়ান, স্থায়ীভাবে চিরস্থায়ী একবার বিচ্ছিন্ন, এই এমন একটি কাজ, এমন একটি কাজ যে তিন তালাক দেওয়ার পরও ভাগ্যচক্রে কোথাও বিয়ে হইল, তারপরে টিকলো না, তারপরে তালাক হলো, ইদ্দত পার হলো, আর তারপরে আগের স্বামীর কাছে যদি ফিরে আসে আর নতুনভাবে বিবাহ বসে তো জায়েজ কি না, জায়েজ, কোরআনে আল্লাহ বলেছেন, কিন্তু কন্ট্রাক্টর হিল্লা বিয়ে জায়েজ না, এটাতে আবার লানত রয়েছে, যেটা আমাদের দেশে বিদাতিরা করে থাকে, বিদাতিদের লক্ষণ এটা। পক্ষান্তরে লেয়ান যদি হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্তও যদি বেঁচে থাকে তবু এই দুইজন স্বামী স্ত্রী হয়ে পুনরায় সংসার করতে পারবেন না, এই একটি মশলা, আর তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই, লেয়ান হওয়ার সাথে সাথে চিরস্থায়ী কি তাফরিক বিচ্ছিন্ন। জি, কথা লম্বা হয়ে গেল, তো এই ছিল হাদিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, মসজিদে বিচার সালিস করেছেন, লিয়ান করেছেন, করিয়েছেন। 45 নম্বর অধ্যায়, বাবুন এই অধ্যায় হচ্ছে ইজা দাখাল বাইতান, কেউ যদি কোনো বাড়িতে প্রবেশ করে, ইয়ুসাল্লি হাইসু শাহ, যে কোনো জায়গায় সলাত আদায় করবে, আর হাইসু ওমেরা, কোনো বাড়িতে গেলেন আর যাওয়ার পরে আপনাকে মজলিসে বসতে দিয়েছে, বৈঠকখানায় বসতে দিয়েছে, আপনি যে কোনো জায়গায় সলাতের সময় সলাত শুরু করে দেন বৈঠক, কারণ সেখানে আপনাকে বসতে দেওয়া হয়েছে, সুতরাং সেখানে যে কোনো জায়গায়, এই নয় যে জিজ্ঞাসা করতে ভাই কোথায় নামাজ পড়বো না পড়বো, যে কোনো জায়গায় শুরু করে দেন। জি, অথবা হাইসু ওমের, যেখানে শেখ আমি কারো বাড়ি গেছি, শেখ এই জায়গাটায় নামাজ পড়ে,
তো ঠিক বাড়িওয়ালা যে জায়গায় বলছে সেই জায়গায় সালাত আদায় করবে। ওয়ালা ইয়াতাজাসসু, কিন্তু এদিক সেদিক তল্লাশি চালাবে না, এদিক সেদিক দেখা দেখি করবে না। বাড়িতে ঢোকার পরে হ্যাঁ, ভালো মানুষের চরিত্র হচ্ছে যেখানে তাকে জায়গা দিন সেখানেই নিজেকে সীমাবদ্ধ রাখবে, কিন্তু খারাপ লোক একবার এদিকে তাকাবে, একবার এদিকে তাকাবে, দেখি কোনো দিকে ছিদ্র আছে কিনা, দেখি তার বাড়ির ভিতরটা কেমন আছে। হ্যাঁ, না না, এটা ওয়ালা ইয়াতে এই কাজ করবে না। অথবা নিজের থেকে এদিক সেদিক তাকাতে যাবে না যে না ভাই যেখানে বলছেন না এখানে না এখানে পড়ি, অথবা এখানে না যেখানে বলছে বাড়িওয়ালা ওখানে সলাত আদায় করেন। 424 নম্বর হাদিস বলছেন যে ইতবান মিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী ছিলেন, শেষ জামানে অন্ধ হয়ে গেছিলেন। আন্না নবী আতাউ ফি মানজিলি, নবী সাল্লাম তার বাড়িতে আসলেন। এখানে সঙ্গে বলা হয়েছে লম্বা হাদিস সামনে আসছে। ফাকালা, এসে বল আইনা তোহিবান ওসালি লাকা মিন বাইতিকা, তুমি কোন জায়গায় তোমার বাড়িতে আমার সলাত পড়া পছন্দ করো। বাড়িতে ডেকেছিলেন ওই সাহাবী যে রাসূল আপনি আসেন একদিন, আর আমি তো অন্ধ মানুষ, তো আমার বাড়িতে একটু আপনি সলাত পড়ে দিবেন, আর আপনার থেকে আমি এই বরকতটা হাসিল করবো। আর সেই জায়গায় আমি একটা মোসাল্লা মসজিদ বানিয়ে ওই জায়গায় স্থায়ীভাবে অন্ধ মানুষ যখন মসজিদ যেতে পারবো না সলাত আদি করবো। তো আইনা তোহিব্য, নবী সাল আসার পরে সাথে সাথে বললেন যে তুমি কোন জায়গায় পছন্দ করছো না, ওস্তা এলাকা তোমার জন্য আমি সলাত পড়ে দিবি বাইত তোমার বাড়ির। কালা ফাশার তোলে এলাম মাকান, একটা জায়গায় বললাম যে এই জায়গাটি পড়ে দেন। ফাক্কা পড়ান নবী সাল, নবী সাল তকবীর বললেন, তাহলে সলাত শুরু করতে হবে কি দিয়ে? তকবীরে তাহারিমা দিয়ে, আল্লাহু আকবার দিয়ে, নাওয়াই তো দিয়ে নয়, বেদাত কি না করলেন নবী সাল, নাওয়াই তো পড়লেন। যদি নিয়ত পড়তেন তাহলে আসতো না হাদিসে, না সরাসরি কাব্বারা চলে আসলো। তকবীরের আগে অন্য কিছু পড়াত কি তাহলে সুন্নাত না বেদাত? নিয়ত পড়া বেদাত। ইক্তাদাই তোবে হাজালিম বা আনা ইমামুল লিমান হাজারা ওমাল্লামি হাজর, পড়া ইমামের বেদাত। জায় নামাজের দোয়া আসলো, জায় নামাজ যদি এখানে বেদাত, তিন বেদাত দিয়ে নামাজ শুরু করে। আমাদের বেদাতি মুসলিমরা বেদাতি ভাইরা তিন বেদাত দিয়ে নামাজ শুরু করে। কি করে নামাজ কবুল হবে? হবে এই নামাজ কবুল যে ট্রিপল বেদাত দিয়ে যদি শুরুই করে। কাল বল, তারপর বলছেন তকবীর বললেন ওয়াসাফাফানা খালফাহু, তার পিছনে আমরাও কাতার লাগিয়ে দিলাম। তার পিছনে আমরা কি করলাম? আমরাও কাতার লাগাইলাম। ফাসাল্লা রাকা, তারপরে দুই রাকা সলাত আদায় করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সলাত কি ছিল? ফরজ ছিল না নফল? নফল সলাত ছিল। মাসলা অনেকগুলি এই হাদিস থেকে প্রমাণিত হবে, তো লম্বা হাদিস থেকে মাসলা ইস্তিম্বাত করে বলছি, কারণ এই ছোট্ট হাদিস একটা বড় হাদিসের অংশ যে হাদিসটি সামনে আসছে। 46 নম্বর অধ্যায় বলছে বাবুল মাসাজিদে ফিল বুয়ুত, এই অধ্যায় হচ্ছে ঘরে মসজিদ বানানো। ঘরে মসজিদ, ঘরে মসজিদ বানানো মানে কি? নিজের বাড়িতে একটা জায়গা নামাজের সলাতের স্থান নির্ধারণ করা, জায়েজ কি না? জায়েজ, বরং ভালো যে এই জায়গাটা তাহলে যত্নে থাকবে, সবার জানা থাকবে, বাড়িতে যত কেউ আছে সবাই জানবে যে এই জায়গাটা নামাজের জায়গা, সুতরাং ওই জায়গাটিকে পেশাব পায়খানা ইত্যাদি এইসব থেকে পাক পবিত্র রাখবে, মাঝে মাঝে একটু সুগন্ধিও দিয়ে রাখলো, আতর দিয়ে রাখলো, কোনো অসুবিধা নেই। অথবা সেই জায়গায় যায় নামাজ বিছিয়ে রাখলো, যেমন করোনার জামানাতে আমরা করেছি, একটা রুমকে আমরা মুসাল্লা মসজিদই বানিয়ে ফেলেছি, সেখানে পাঁচ অক্ত জামাতে সালাত চলেছে দীর্ঘ সময় ধরে। তো বাড়ির ভিতরে কী করা? মসজিদ তৈরি করা। সেটা মসজিদ মানে শাব্দিক অর্থে মসজিদ, পারিভাষিক অর্থে না। মসজিদ মানে যেখানে পাঁচ অক্ত সলাত হয় সে মসজিদের হুকুম আকাম আছে, যে জায়গায় মাসিক ঋতু অবস্থায় মহিলা যেতে পারবে না, গোসল ফরজ হয়ে আছে, স্বপ্নদোষ হয়ে আছে, যেতে পারে এমন বিধান নাই। তাহলে বাড়ির মধ্যে যেই জায়গাটাকে মোসাল্লা হিসাবে, মোসাল্লা আসলে এটা সূক্ষ্ম ভাষায় কী বলবো, মোসাল্লা প্রেয়ার হল বা প্রেয়ারের প্রেয়ার প্লেস, যে আমার সালাত পড়ার স্থান। বলছেন এম বখারি ওয়াসাল্লাল বারাবিন আজে বারাবিন আজে রাজি আল্লাহ তালা সাহাবি সলাত আদায় করছে মসজিদে হি ফি দারহি, তার সেজদার স্থানে মসজিদে ফি দার, তার বাড়িতে জামাত না জামাত করে। কোনো এক সময় কোনো কারণে হয়তো জামাত শেষ হয়ে গেছে, অথবা অসুস্থ ছিলেন, তখন নিজের বাড়িতে, যে নিজের বাড়িতে একটা মসজিদ আছে, মসজিদ মানে মুসাল্লা আছে, সেই জায়গায় তার বাড়িতে জামাত করে সলাত আদায় করেছেন। তাহলে বোঝা গেল সাহাবাই কেরাম সালাফদের আমল হচ্ছে যে যে কোনো কারণে যদি মসজিদ না যাওয়া সম্ভব হয়, অসুস্থতা হোক অথবা সালাতের জামাত হয়ে গেছে, আর দ্বিতীয় তৃতীয় জামাত অনেকের কাছে, যে কোরআন সুন্নাহর অনেক আলেমের কাছে, আলবানী রহমাতুল্লাহর কাছে দ্বিতীয় তৃতীয় জামাতের ফজিলত নেই, যদিও সৌদি আরব আলেমরা বলছেন না দ্বিতীয় তৃতীয় জামাত করেন, তারপর ওই ফজিলত নেই। এখানে অনেকে যে এই তৃতীয় তৃতীয় জামাতকে ওই রকমই মনে করে থাকে যেমন পহেলা জামাত, যার ফলে
অলসতে বসে আছে, অবহেলা করে বসে আছে, জামাত ছুটে গেল, দুসরা জামাত কায়েম করলো, ওই ফজিলত 27 আর 25 এর ওই ফজিলতের আশা করিও না, ভালো করে বলছি জি। তবে করা যেতে পারে, অনেক ওলামায়ে কেরামদের ফতোয়া রয়েছে যে দ্বিতীয় তৃতীয় জামাত করা জায়েজ রয়েছে, ইখতিলাফি মাসলা। তো জামাত করে সলাত আদায় করছেন বাড়িতে, মসজিদের জামাত হয়ে গেছে, এখন মসজিদে দ্বিতীয় জামাত না করে যদি আপনি বাড়িতে আপনার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে জামাত করে নেন তাহলে সেটাও শরীয়ত সম্মত। জি, 425 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন সেই মাহমুদ ইবনে রবি আগে আনসারি, আগের হাদিসটাই, আন্না ইতবান ইবনে মালিকিন, ইতবান ইবনে মালিক যে আগের ঘটনাটি আসলো আগের হাদিস, ওয়াহু মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাই কেরামদের অন্যতম, মিম্মান শাহেদা বাদরা মি আনসার, আনসারীদের যিনি বদরের যুদ্ধে শরীক হয়েছিলেন, বদরের যুদ্ধে কতজন গিয়েছিলেন, 313 জন, যারা বদরে গিয়েছে তাদের সম্পর্কে আল্লাহ কি ফজিলত বলেছেন জানা আছে, বদরে 313 জন সম্পর্কে আল্লাহ কি বলেছেন নবীকে কেউ জানে না? হ্যাঁ, এ মালু মাসে তুম, এ বদরের পরে তোমরা যা আমল করিবা করো, ফাকাদ গাফারতুল্লাহ, তোমাদের অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিলাম। তার মানে এই নয় যে বদর করে আসার পরে কেউ যদি পাঁচাক্ত সলাৎ ছেড়ে দেয়, সিয়াম ছেড়ে দেয় তো আল্লাহ জান্নাত দিবেন কথা বলেছেন, বরং আল্লাহ জানছেন অগ্রিম যে যারা বদরে 313 জন এই কুরবানি দেওয়ার জন্য খালি হাতে অস্ত্র নেই, ঘোড়া নেই, কিচ্ছু নেই, এ অবস্থায় গেছে, এত দুর্বল, 1000-এর সামনে গেছে, তারা কখনো বেনামাজি হবে না, কখনো তারা মুরতাদ হবে না, কখনো তারা বেরোজাদার হবে না, কখনো তারা ফরজ ত্যাগ করবে না, কখনো তারা এমন কাবিরা নিয়ে মরবে না যে আসামের কাঠ গড়ায় জাহান্নামে যায়। সেই জন্য আল্লাহ বলছেন এখন যা করবে করো, তোমাদের মাফ সব, আল্লাহ জান্নাতি সার্টিফিকেট, তারপরও জান্নাতের সার্টিফিকেট অন্যদেরকে দেওয়া হয়েছে, 1400 সাহাবাই কেরাম যে হুদাইবের শুন তাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ কাদের রাদিয়াল্লাহু আনহু মুমিন সূরায়ে ফাতহেতে, তারপরে আপনার তারপরেও যারা সাহাবাই কেরাম যারা মক্কা বিজয়ের আগে মক্কা বিজয়ের পরেও এমন সাহাবাই কেরামদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু শ্রেণী বিভাগ রয়েছে, স্তর রয়েছে, বোঝা গেছে না? জি, প্রথম স্তরে 10 জন সাহাবাই কেরাম যাদেরকে কী বলা হয়, আশরায়ে মুবাশশারা। জি, তো ইতবান বিন মালিক বদরের যুদ্ধে শরীক হয়েছেন, তার মানে কত সিনিয়র সাহাবী ছিলেন এ কথা বলতে চাইছে, আন্নাহু আতা রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহর কাছে আসলেন, ফাকাল এসে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, কাদ আনকারতু বাসারি, আমার দৃষ্টি শক্তি হ্রাস পেয়েছে, আনকারা ইউনকিরো মানে এখানে ভাব অর্থ, আনকারা মানে বিভিন্ন অর্থ হয়, আনকারা মানে অস্বীকার করা, আনকারা মানে অজানা অচেনা হয়ে যাওয়া, কিন্তু এগুলো অর্থ এখানে তো বেমানান হয়ে যাচ্ছে তাই না, তাহলে এখানে আনকার তো বাসারি মানে দাওফাত বাসারি বা দাওফা বাসারি, আমার দৃষ্টি শক্তি দুর্বল হয়ে গেছে, ভালো করে দেখতে পাই না, চোখ অন্ধ হইতে যাচ্ছে, অন্ধ পুরোপুরি হয়ে যায়নি কিন্তু অন্ধ হতে যাচ্ছে, আর রাস্তাঘাটে চলতে খুব কষ্ট হয় আমার, ঠিকভাবে দেখতে পাই না, ওয়ানা ওসাল্লি লি কওমি, আমি আমার সম্প্রদায়ের ইমামতি করি, আমার সম্প্রদায়ের কী করি, তাদের ওয়াক্তে মসজিদে ইমামতি করি, ফায়দা কানাতিল আমতারও, যখন বৃষ্টি বর্ষণ হইত, যখন বৃষ্টি বর্ষণ হয় মদিনায়, সালাল ওয়াদি, তখন মসজিদ আর আমার বাড়ির মাঝখানে যে উপত্যকা রয়েছে ওয়াদি, ওয়াদি বলা কোন জায়গাকে জানেন, দুই দিকে উঁচু জায়গা আর তার মাঝখানে যে নিচু ঢালু জায়গা থাকে, হ্যাঁ, সেই জায়গাটা কি বলা হয় ওয়াদি, বর্ষা বৃষ্টি হলে ওই জায়গা দিয়ে পানি প্রবাহিত হয়, এটা হচ্ছে উপত্যকা, তো যখনই বর্ষা হয় তখন দিয়ে পানি বইতে লাগে, তো আমার মসজিদ যাওয়াটা মুশকিল হয়ে যায়, একে তো অন্ধ মানুষ এমনিও রাস্তা ভালো করে দেখতে পাই না, আর তারপরে মুশকিল হয়ে যায়, আল্লাযী বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর ওদের মাঝে, মানে ওই যে মুসল্লিরা রয়েছে মসজিদে তাদের মাঝে, লাম আস্তাতিয়ান আতিয়া মসজিদ, সুতরাং আমি তাদের মসজিদে যেতে আমি পারছি না, পারি না সবসময়, ফা ওসাল্লি বিহিম, যে তাদেরকে গিয়ে সলাত আদায় করাবো বা সলাত পড়াবো, ইমামতি করবো, ও ওদের তো ইয়া রাসূল আল্লাহ, আমি পছন্দ করছি আল্লাহ রসুল, কি আন্নাকা তা তিনি, আপনি যদি আমার বাড়িতে আসতেন, ফা তোসাল্লি ফি বাইতি, আর আমার বাড়িতে এসে সলাত আদায় করতেন একটু, ফা আত্তাখাযু মুসাল্লা, যেই জায়গায় আপনি সলাত আদায় করতেন নামাজ পড়তেন ওই জায়গাটাকে আমি মুসাল্লা হিসাবে কী করতাম, গ্রহণ করতাম, ওই জায়গাটায় আমি নামাজ, যেদিন যেতে পারলাম না মসজিদে অন্ধ মানুষ, সেই দিন আমি কী করতাম, ওখানে নামাজটা পড়তাম আর ফরজ আর তার সাথে সুন্নতগুলি বাড়িতে ওই জায়গায় পড়তাম, তো এটা থেকে কি হলো,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় যেই জায়গায় করলেন সেইখান থেকে বরকত হাসিল করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বরকত হাসিল করা স্বীকৃত প্রমাণিত, বোঝা গেছে না? জি, অন্যদের ক্ষেত্রে সেটা ওইভাবে প্রযোজ্য নয়। তবে ভালো মানুষ, ভালো মানুষকে আপনি ডাকতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু ভালো মানুষকে, আল্লাহর নেক বান্দাদেরকে, আলেম ওলামাদেরকে আপনি নবীর স্তর দিবেন না মোটেই না, অথবা সাহাবির স্তর দিবেন, অথবা মনে করবেন যে তাদের থেকে আমার বরকত হাসিল করি, এইরকম যেন ধারণা না থাকে। তবে অবশ্যই নেক মানুষের ফজিলত আছে, নেক লোকের, ভালো মানুষের ফজিলত অবশ্যই আছে। ফাকাল, তখন বলছেন বর্ণনাকারী, ফাকাল ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই তলবে বললেন যে সাআফালু ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমি করব, মানে আসব, আল্লাহ চাইলে আমি করব, আসব। কালা ইদবান, ইদবান বল ফাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দিন সকাল সকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হিনার তাফান নাহার, যে দিন যখন বেলা একটু হ্যাঁ উঠে গেছে, বেলা ওঠার পরে, এর তাফান নাহার মানে বেলা উঠে গেছে, দিন একটু হয়ে গেছে, আটটা নয়টা বা দশটা হয়েছে, এইরকম সময়টা এসছেন। ফাস্তা জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কী করলেন, অনুমতি চাইলে, ফাআজিন তল্লাহ, তখন বাড়িতে প্রবেশের অনুমতি দিলাম। ফালাম ইয়াজলিস, কিন্তু এসে বসলেন না, ইনা দাখালে বাড়িতে প্রবেশ করে সাথে সাথে বলেন, সুম্মা কাল বলে, আইনা তোহিব্বান হোসেন বাইতিকা, কোন জায়গায় সালাত আদায় করা তুই পছন্দ কর, কোন জায়গায় নামাজ পড়ে দেবো, তুমি বলেছিলে যে তোমার বাড়িতে এসে আমি দূরে কাছে নামাজ পড়ে যাব, আর সেই জায়গায় তুমি মোসাল্লা বানাবে, তো কোন জায়গাটা বলো। তো বলছেন, কাল ফাশার তো নাহিয়াত মিনাল বাইত, আমি ইশারা ইঙ্গিত করলাম বাড়ির এক কোনার দিকে যে ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের এই কক্ষের এই কোনাতে এই জায়গাতে আপনি নামাজ পড়ে দেন। ফাকামা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়ালেন, ফাকাব্বার তকবীর বললেন, ফাকুমনা, আমরাও দাঁড়াইলাম, ফাসাফাফনা, আমরাও কাতার লাগাইলাম পেছনে, ফাসাল্লা রাকাতেন, দুই রাকা সালাত আদায় করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সালাম ফিরলেন, দুই রাকা সালাত থেকে সালাম ফিরলেন। কাল ওয়াহাবাস নাহু আলা খাজিরাতিন, তারপরে নবী সাল্লামকে আমরা থামতে বললাম, কিসের জন্য, একটু থামেন, খাবার একটু রেডি হচ্ছে। তাহলে বোঝা গেল মেহমান গিয়েছে, এখন খাবার তৈরি হচ্ছে, হয়নি, মেহমানকে একটু থামতে বলা জায়েজ কি না, এটাও একটা মশলা। অনেকগুলি মশলা এই হাদিস থেকে প্রমাণিত হবে, আমি হাদিসের তর্জমাটা শেষ করিনি, তারপর মশলাগুলি বলবো, যদি একটি বলে ফেললাম। কিসের জন্য, আল্লাহ খাজিরা, খাজিরা নামক এক খাবার তৈরি করে, খাজিরা খাবার আরবরা সেই যুগে তৈরি করতো, এখনও হয়তো একটু নতুনত্ব এসছে, তৈরি হয়, আর সেটা হচ্ছে গোস্ত, আর তাতে আটা, আটা দিয়ে গোস্ত রান্না করা, আটা দিয়ে কী করা, গোস্ত রান্না করা। আমাদের দেশে এক সময় তরি তরকারি অভাব ছিল, জানি না এখন আপনারা খান কি না, এখন মানুষ এখন সচ্ছল হয়ে গেছে, অনেক সচ্ছল হয়ে গেছে। তো সেই সময় ডেলি ডেলি ডাল আর কত খাবে, ডাল আর আলু, ডাল আর আলু কত খাবে, তখন কি করতো, বুটে ওই দেয়ার, হ্যাঁ বুটটা কী করতো, পিষে পিষে আটা তৈরি করতো বুটের, আর সেটাকে রান্না করতো, বুটের ডাল, কোনো দিন বুটের ডাল, আর কোনো দিন বুটের, হ্যাঁ বুটের আটা রান্না করতো, আর সেটা তরকারি দিয়ে খেতো। কেউ খেয়েছেন কোনো মুরব্বীরা? আরে এই মুরব্বী সাদা দাড়ি তাও খাইনি মাশাআল্লাহ, তার সবচেয়ে বড় মুরব্বী আমি, এই খেয়েছে যে খেয়েছে, যাক একটা তো পাওয়া গেছে, হ্যাঁ আটা। তো ওই আটাতে আরবরা আটার সাথে কি করত, গোস্ত দিত। এখন একটা খাবার আছে আরবরা খায়, সেটা হচ্ছে রুটির টুকরো টুকরো হয়ে আছে, আর ওর সাথে গোস্ত দেওয়া আছে, এই খাবারের নাম কি, হারিস, এই খাবারের নাম হচ্ছে হারিস, জি। তো এই খাজিরা এই খাবার ছিল, আটাতে গোস্ত মেশানো। সানা নাহা লাহু, যে খাবার তৈরি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল ফাসা বা ফিল বাইতে রেজাল মিন আহলিদ দার, বাড়িতে সেই মহল্লার বেশ কিছু লোক ঝাঁপিয়ে পড়েছে, যেমনই শুনতে পেয়েছে আমাদের মহল্লাতে পাড়াতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আল্লাহু আকবার, নবী এসেছেন আমাদের পাড়াতে, গ্রামের লোক সব ঝাঁপিয়ে পড়ে, সাবাই আসো মানে ঝাঁপিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়েছে, সব জমা হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য। যাউ আদা দিন, যাদের বেশ কিছু সংখ্যা ছিল মানে কিছু সংখ্যক, ফাজতম সবাই একত্রিত হয়েছেন, ফাকালা কায়েল, তাদের মধ্যে একজন বললেন, আইনা মালিক ইবনু দুখাইশেন, এই মহল্লাতে তো আমরা সবাই চলে এসেছি নবীর সাথে দেখা করার জন্য, মালিক বিন দুখাইশেনকে কেন দেখতে পাই না, তার মানে নবী এসছেন আমাদের এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেখা করতে আসছেন না, তার মানে কি, তার অন্তরে কিছু আছে, সমস্যা আছে, তার মানে সে মোনাফেক,
এবং তার আগেরও কিছু ব্যাড রিপোর্ট আছে তাদের ধারণায়, তখন কি বলছে তার সম্পর্কে শুনেন। মালিক বিন দোখাইশেন কোথায়? দোখাইশেন অথবা দোখশন তার নাম ছিল, তার বাপের নাম মালিক তার নাম। ফাকাল আব্বাস, তাদের মহল্লারই একজন বলে উঠল, জালেকা মুনাফিক। আরে ও তো মুনাফিক, ও কি মুনাফিক, লা ইউহিব্বুল্লাহু ওয়া রাসূল, আল্লাহ রসুলকে ভালোবাসে না। না, আল্লাহ রসুলকে ভালোবাসলে রসুল এসেছেন আমাদের গ্রামে আমাদের মহল্লায়, আর আসবে না? অবশ্যই আসতো, কেন হইল না? জি, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লিল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগ দিয়ে কাজ হয় না। জি, রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন যে লা তাকুল জালিকা, মুনাফিক বলিও না, লা তাকুল জালিকা এটা বলিও না, নিষেধ করছেন মুনাফিক বলতে। জি, কারণ অন্তর কে জানে, আন্দাজে আপনি একটা হুকুম লাগিয়ে দেবেন যে মুনাফিক, অত সহজ নয় বিষয়টি। তা আল্লাহ তারা হো, তুমি কি যে দেখতে পাচ্ছ না, কাদ কালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে পাঁচ অক্ত সালাত পড়ছে, বাহ্যিক ফরজ আজম আদায় করছে, অন্তরের উপর হুকুম লাগানো আল্লাহ তো আল্লাহ, আল্লাহ অন্তর জামিত, আল্লাহ ছাড়া কেউ নেই, তুমি কেন মুনাফিক তাকে বলছো? ইউরিদু বিযালিক ওয়াজহাল্লাহ, তার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি, লা ইলাহা ইল্লাল্লাহ বলার উদ্দেশ্য তার আল্লাহর সন্তুষ্টি। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লাইহা মন্ত্র নয়, কিন্তু অন্তর থেকে যদি সত্যি সততার সাথে বলে, তো অবশ্যই সে মোমিন, কী করে মুনাফিক হতে পারে? কালা, তখন সাহাবিরা যারা এই মন্তব্য করেছে বিরূপ বলে, আল্লাহ ও রাসূল, আল্লাহ আল্লাহ এবং তার রাসূল বেশি জানে, আমরা বেশি জানি না, আপনি বেশি জানেন, আল্লাহ আল্লাহ যা বেশি জানার আপনি। কালা, তারপরে বলছেন সাহাবি, ফাইনা নারা, আমরা এই জন্য মুনাফিক বললাম বা আমি এই জন্য মুনাফিক তাকে বললাম, ফাইনা নারা ওয়াজাহু ওয়া নসিহাতু আল মুনাফিক, তার আকর্ষণ, ওজাহু তার চেহারা মানে তার আকর্ষণ, ওয়া নসিহাতু তার কল্যাণ কামনা দেখছি মুনাফিকদের জন্য, সে সবসময় মুনাফিকদের পক্ষ নেই ঝুঁকে, আমাদের মহল্লায় মুনাফিকরা আছে ওই মুনাফিকদের দিয়ে ঝুঁকে, আর সেদিকে তার টান, আর সে মুনাফিকদের হিতাকাঙ্ক্ষী, হ্যাঁ ওদের দরদ দেখায়, সেজন্য তাকে মুনাফিক বলেছে, এমনি তো আমরা বলিনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাওহীদের ফজিলত বয়ান করছেন, জি, যেটা কিতাবু তাওহীদে এই হাদিসটা নিয়ে আসা হয়েছে তাওহীদের ফজিলত সম্পর্কে, কি ফাইন্নাল্লাহ কাদ হাররামা আলান নার, নিশ্চয়ই আল্লাহ জাহান্নামের উপর হারাম করেছেন এমন ব্যক্তিকে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কিন্তু শুধু মন্ত্র না, ইয়াবতাগি শর্ত হচ্ছে, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই দিয়ে সে আল্লাহর সন্তুষ্টি তলাশ করবে, সন্তুষ্টি কামনা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা, আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আল্লাহ রাব্বুল্লাহর কাছে জান্নাত নেওয়া, আল্লাহর আজাব জাহান্নাম থেকে বাঁচা, এটা হচ্ছে উদ্দেশ্য। যদি এই উদ্দেশ্য কারো থাকে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচব, তাহলে সে বেনামাজি হইতে পারে? অসম্ভব কথা। এই কথায় আলমারা বলেছে যে বেনামাজি যে কাফের হয়ে যায়, তার কারণ যেই ব্যক্তি বলছে আল্লাহ ছাড়া আর আমার সত্য কোনো মাবুদ নেই, আমার মাবুদকে বলছে এবাদত কই, তো প্রথম এবাদতই নেই, প্রথম এবাদত পাঁচ অক্ত সাল ওইটাই নেই, তো কেমন করে হইল? সে আল্লাহ সন্তুষ্টি চায়? হ্যাঁ না, মোটেই চায় না, সে আল্লাহর সাথে সম্পর্ক, 24 ঘন্টা চলে গেল আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই তার, কিসের দেশে মুসলিম? এই জন্য নামাজি অবশ্যই হইতে হবে, চোর হইতে পারে, নামাজি যদি চোর হয়, নামাজি যদি মদখর হয়, নামাজি যদি মৃত্যুক হয়, নামাজি যদি বিভিন্ন পাপে জড়িয়ে থাকে, কথা বলে ঘুষখোরও হয়, তারপরে একদিন জান্নাত পাবে, কারণ সেই ব্যক্তি মুওয়াহিদ, তাওহীদ তার ঠিক আছে, সে দরগা দুর্গা পূজারি নয়, আর সে বেনামাজি নয়, ভালো করে শুনে রাখে, সে আছে গুনাহগার, কাফফারা দুনিয়ার শাস্তি পেয়েছে, কবরের শাস্তি পেয়েছে, মাফ হয়েছে, আল্লাহর রহমত হয়েছে, কিন্তু একদিন জান্নাত পাবে। জি, এই জন্য আমরা চোর ডাকাতকে আর মদঘরকে এত বেশি ঘৃণা করি, সেই তুলনায় পাঁচ পয়সা ঘৃণা করে না অধিকাংশ আমাদের মুসলিম সমাজ বেনামাজিকে, অথচ আল্লাহর কাছে কত ঘৃণিত বেনামাজি। ফাইন্নাল্লাহ হারাম আলান নার, আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করেছেন, মান এমন ব্যক্তিকে, কালা লা ইলাহা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শর্ত হচ্ছে ইয়াবতাগি বিযালিকা ওয়াজহা, আল্লাহ সন্তুষ্টি যার কামনা রয়েছে। এই ছিল হাদিস, এই হাদিস এত গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিসকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই সহিহ বুখারীতে 20 জায়গায় নিয়ে এসছেন, কয় জায়গায় নিয়ে এসছেন? 20 জায়গা, 20টি অধ্যায়ে এই হাদিস নিয়ে এসেছেন। তাহলে এই হাদিস এত গুরুত্বপূর্ণ কেন? এই হাদিস থেকে অনেক মাসাইল ইস্তেমবাত হয়, ইমাম হাফিজ রহমতুল্লাহ আলাই অনেক মাসাইল ইস্তেমবাত করেছেন তার ফতুল বাড়িতে, তার মধ্যে কিছু মাসলা আপনাদেরকে শোনাই। জি, মাসলা ইস্তেমবাত বুঝেন, হাদিসের একটা গুরুত্বপূর্ণ বিষয় ফিকহুস সুন্নাহ, সেটা হচ্ছে
এই হাদিস থেকে আমি আমার জীবনে কি কি মাসলা নিতে পারি, আকীদার হোক অথবা ইবাদত বান্দেগী আমল আখলাকের ক্ষেত্রে হোক, ইস্তিমবাত করা মানে মাসলা বের করা। ইস্তিমবাত মানে কি হচ্ছে? মাসলা কোন আয়াত বা হাদিস থেকে বের করা। জি, এটা হচ্ছে আলেমের পরিচয়। কোন ব্যক্তি যদি কোরআনের আয়াত থেকে অথবা রাসূলুল্লাহ সুন্নাহ থেকে মাসলা ইস্তিমবাত করে, তার মানে তার মধ্যে ফিকহের জ্ঞান আছে, তার মধ্যে ফতোয়া দেওয়ার যোগ্যতা আছে। আর কেউ যদি ওই কিতাব পড়ে পড়ে শুধু ফতোয়া দেয়, অমুক যেহেতু এটা বলেছেন, অমুক কিতাবে এইটা আছে, সুতরাং মুফতি নাই, মুফতি না, মুকাল্লিদ, ওই যে অন্ধ অনুসারী, তার মধ্যে এই ফতোয়া দেওয়ার যোগ্যতা নেই, সে নাকলিল ফতোয়া, সে ফতোয়া নকলকারী, কিন্তু ফতোয়া দেওয়ার ক্ষমতা তার মধ্যে নেই। জি, তার মধ্যে ইজতিহাদের যোগ্যতা নেই। তো দেখেন, এই হাদিসে প্রথম যে বিষয়টি আমরা দেখলাম যে এই সাহাবি কি ছিলেন? অন্ধ ছিলেন, তাই না? অন্ধের এমামতি জায়েজ, পেলাম না এই মাসলা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, মসজিদের ইমাম নিয়মিত পেশ ইমাম কে ছিলেন? এই অন্ধ সাহাবি, অন্ধ। কিন্তু কিছু কিছু মজহাবি, হানাফি মজহাবি, অন্ধের ইমামতি কি জানেন? মকরুহ, মকরুহ, অন্ধের ইমামতি মকরুহ। জি, বোঝা গেল যেন মকরুহ ভুলে। আর অন্য অন্য সাহাবিরা ছিলেন, অন্য সাহাবিকে কেন মকরুহ কেন ইমাম বানিয়ে রাখবে? সাহাবাই কেরামদের জামানায়, তাই না? জি, তারপরে আর একটি মশলা জানা গেল, সেটা হচ্ছে নিজে রোগের কথা অন্যকে বলা যাবে, চিন্তা করেন ফিকহ এটা। কি বলেন সাহাবি? আনকার দোয়াসার, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখতে পাই না, আমার এই সমস্যা আছে, বলা যাবে না? যাবে না কারো। কিন্তু এটা ব্যাপক হারে নয়, যেমন আজকাল ফেসবুকে আমাদের দিনী ভাইয়েরা বোনেরা অনেকে, ও আজকে আমার মাথার ব্যথা, আজকে আমি এত ক্লান্ত হয়েছি কাজ করে আর শরীর চলে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আজকে আমার ছেলেটা অসুস্থ, হ্যাঁ দিয়ে দিয়েছে ছবি একদম, আজকে আমার বাবা হাসপাতালে, এইসব কেন রে ভাই? এত ব্যাপক হারের নয়, বিশেষ বিশেষ লোকে। এ সাহাবি বাড়ি বাড়ি বলে বেড়াননি, মহল্লা মহল্লা, যে আমি অসুস্থ, আমার আমি দেখতে পাই না চোখে, বলে বেড়েছে? রাসূলুল্লাহ বলেছেন, কার রাসূলুল্লাহ বলবো, দোয়া পাবো, তারপর রাসূলুল্লাহ সাল্লামকে নিজের শারীরিক অবস্থাটা জানাইলাম, যাকে অন্তর থেকে সবচেয়ে বেশি ভালোবাসি, এইরকম, যাকে আপনি বেশি ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে, তাকে যদি আপনার অসুখের কথা বলেন তাহলে আপনার লাভ হবে, কিন্তু গোটা দুনিয়াকে বলে লাভ হবে? কত দুশ্মন আছে মরার অপেক্ষা করছে, করছে না? করছে না? জি হ্যাঁ, মরার তৌহিদ সুন্নতের আলেমদের মরার অপেক্ষা করছে, অসুস্থ হওয়ার অপেক্ষা করছে, বিপদ আপদের অপেক্ষা করছে, এই বিদাতিরা করছে না? করছে না? তাহলে আমি আপনি অসুস্থ হলাম আর গোটা দুনিয়া জগতে জানিয়ে দিলাম যে করোনায় অমুক শেখ আক্রান্ত, কোন লাভ করলেন রে ভাই? ফেসবুকে জানিয়ে দিই না, এটা ঠিক নয়। জি, যারা ভালো মানুষ সেটা করতে চাইবে না, অবশ্যই জ্ঞানী মানুষ এরা এটা করবে না। তারপরে তিনি অন্ধ মানুষ মসজিদে গিয়ে সালাত আদায় করতেন, চেষ্টা করতেন, তাহলে অন্ধ মানুষও চেষ্টা করবে যদি যেতে পারে, যাওয়ার ব্যবস্থা থাকে, কেউ নিয়ে যেতে পারবে, কিন্তু কেউ নিয়ে যাওয়ার যদি না থাকে আর বাড়িতে সালাত পড়ে তো জায়েজ কি না? জায়েজ, এই মশলাও জানতে পারলাম। যদি জায়েজ না হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, দেখতে পাই না চোখে, আর একটা জায়গায় যদি নামাজটা পড়ে দিতাম আমার রুমে বা আমার ঘরে, তাহলে সেখানে নামাজ পড়তে বলতেন না, তোমার তো জামাতে যাওয়া লাগবে, বলতেন, ঠিক না? কিন্তু আবার ইবনে উম্মে মাকতুমকে কেন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? আর একটা হাদিস আছে, কিন্তু জানা আছে ওই হাদিস? হ্যাঁ, আমি দারিরুল বাসার, চোখে দেখতে পাই না, হ্যাঁ আমাকে নিয়ে যাওয়ার কেউ, লাইসালি কায়দুন ইয়াকুদুনি ফিল মসজিদ, মসজিদে নিয়ে যাওয়ার কেউ নেই, তো বাড়িতে নামাজ পড়তে পারবো? নবী সাল প্রথম বলে দেন, হ্যাঁ পারবে, একটু দূর যখন চলে গেছে আর বলছে, এই শোনো 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 শোনো, হালতাস মন নে দাবি সালাহ, আজান শুনতে পাচ্ছ? যে হ্যাঁ আজান তো শুনতে পাই, বলছে ফাজিব, তাইলে আজান ফলো করে এসো। তাহলে কি, তাহলে এই হাদিস বাহ্যিক দ্বন্দ্ব না? এই হাদিস আজকের সামনের হাদিস বলছে না, অন্ধ মানুষ বাড়িতে সলাৎ পড়তে পারবে, আর ওই ইবনে উম্মে মাকতুম যে অন্ধ তার হাদিস বলছে যে না, ওকে কি বললেন, যে না আজান যখন শুনতে পাচ্ছ তাহলে মসজিদ আসতে হবে, সমন্বয় কি করবেন? না, কাছাকাছি না, ওলামারা এইভাবে বলেন নাই, যদি নিয়ে আসার থাকে তো আসবে, কিন্তু কেউ যদি নিয়ে আসার না থাকে তাহলে আল্লাহ সাধ্যের বাইরে কাউকে আল্লাহ বোঝা দেন নাই। সুতরাং অন্ধ মানুষ জামাত ছাড়তে পারবে, অন্ধ মানুষ জামাত ছেড়ে বাড়িতে সলাৎ আদায় করতে পারবে। তো ইবনে উম্মে মাকতুমকে কেন বললেন যে তুমি মসজিদ আসো? কারণ
তাকে বেশি উত্তমটা করতে বললেন। ঠিক আছে, তোমার জন্য জায়েজ, কোনো গুনাহ হবে না, তুমি বাড়িতে নামাজ পড়লে। কিন্তু যখন আজান শুনতে পাচ্ছ যে আজানটা এই দিকে হচ্ছে, আর মোটামুটি একটা লাঠি নিয়েও যদি আসি তা বুঝতে পারছি যে আজানটা ওই দিকে শুনতে পাচ্ছি, চলে যেতে পারবো, যদি এটা হয় তাহলে চলে আসবে নামাজ পড়ি। বেশি উত্তমটা বলেছেন যে তুমি 25-27 গুণের ফজিলত পাবে আর বেশি আফজাল করবেন, কিন্তু এটি জায়েজ বৈধ তার বিরোধী হাদিস নয়। জি, যার প্রমাণ এই হাদিস। তাহলে একটা ফতোয়া দেওয়ার জন্য সব হাদিসে সমন্বয় করতে হবে। ইবনে উম্মে মাকতুমের হাদিস দিয়ে যদি ফতোয়া দেন কেউ, তাহলে ফতোয়া না অন্ধ লোক অবশ্যই মসজিদ যেতে হবে। দিলেন ফতোয়া যাবে, তাই না? না, চলবেন না। আপনি বেশি ফজিলত চান, অনেক ফায়দা আছে মসজিদে গেলে, অনেক উপকারিতা আছে যা ওলামারা বর্ণনা করেছেন ওই হাদিসের ভাষ্যে, তার সেই উপকারিতাগুলো বাড়িতে নামাজ পড়লে পাবেন না আপনি। জি, তারপরে এই হাদিস দ্বারা আরও জানা গেল যে বাড়িতে বিশেষ কোনো স্থান নির্ধারণ করা যে এই জায়গাটি নামাজের জন্য খাস, এটা জায়েজ কি না? জায়েজ। জি, জায়েজ। কোনো ভালো নেক আল্লাহওয়ালা বান্দা, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ না, বরং সালাফদের মতো কেউ না, তারপরও কেউ যদি মনে করে যে আমার বাড়িতে বড় একজন আল্লাহর নেক বান্দা এসেছেন বা আলেম এসেছেন, সুতরাং আমরা নতুন বাড়ি করেছি, মনে করছি যে একটা রুমকে আমরা কী করবো, একটা রুমের এই জায়গাটাকে আমরা মসজিদ বানিয়ে নেবো, সুন্নত নফল নামাজগুলি পড়লাম, এখানে তাহাজ্জুদ পড়লাম, বা কখনো জামাত ছুটে গেলে এখানে নামাজটা পড়লাম, তো এখানে নামাজটা আপনি পড়িয়ে দেন, আজকে উদ্বোধন করে দেন। যে মশলাটা হচ্ছে কী করা, কোনো একটি জায়গার উদ্বোধন করা, জায়েজ কি না? জায়েজ। এখন আজকাল মসজিদ উদ্বোধন হচ্ছে, হচ্ছে না হচ্ছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উদ্বোধন হয়নি, কিন্তু এই হাদিস থেকে এতটুকু নেওয়া যেতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যখন এই সাহাবি ওই জায়গায় নামাজ পড়িয়ে নিলেন, যে আপনি এখানে নামাজটা আজকে পড়িয়ে দিলেন, আর এখানে আমরা এখন কি করলাম, মসজিদ হিসাবে এই জায়গাটিকে ব্যবহার করা শুরু করলাম মোসাল্লা হিসাবে। তাহলে কেউ যদি এইভাবে ভালো মানুষদেরকে নিয়ে অথবা কিছু লোককে নিয়ে একটা মসজিদ উদ্বোধন করে, যে মসজিদ নতুন তৈরি করেছে আজকে উদ্বোধন করলাম, তো জায়েজ, ইনশাআল্লাহ জায়েজ, এটা বেদাত বলা যাবে না, এখান থেকে ইস্তেমাত করা যেতে পারে। এই গুরুত্বপূর্ণ মাসলা। তারপরে এই হাদিস থেকে আরও জানতে পারলাম যে কাউকে যদি প্রতিশ্রুতি দেন যে আমি ঠিক আছে এই কাজটা করব, তাহলে সুন্নত হচ্ছে, মুস্তাহাব হচ্ছে, ওয়াজিব ফরজ নয়, কি বলা, ইনশাআল্লাহ বলা, ইনশাআল্লাহ বলা। যদি ওয়াদা করছেন তাহলে কি বলবেন, আল্লাহ চাইলে, অন্তরে নিয়ত আছে কিন্তু ভুলে যেতে পারি, আল্লাহ চাইলে যদি মনে থাকে এবং পারি, কোনো রকম ওজর না হয়, এমার্জেন্সি কিছু না হয়, তাহলে ইনশাআল্লাহ করব। জি, আর একটি গুরুত্বপূর্ণ মাসলা এই হাদিস থেকে জানা গেল, সেটা হচ্ছে যদি কেউ আপনাকে আমাকে দাওয়াত দেয়, আর জানা আছে যে যিনি দাওয়াত দিয়েছেন তিনি, তার সাথে আমার সম্পর্ক আছে এমন, অথবা তিনি সচ্ছল মানুষ, তিনি উদার অন্তরের মানুষ, আমি যদি দু চারজনকে নিয়ে চলে যাই তো অসুবিধা নেই, তো জায়েজ আছে কি না? না, ওই হাদিসের বিরোধী হয়ে যাবে যে হাদিসে বলা হয়েছে ওমান দাখালা বেগাইরে দাওয়াতিন ফাকাদ দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান। হ্যাঁ, ওয়া ফাকাদ দাখালা মুগীরান ওয়া খারাজা সারিক, ফাকাদ দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান। কেউ যদি বিনা দাওয়াতে কারো বাড়ি চলে যায়, দাওয়াত দেয়নি, শেখকে দাওয়াত দিয়েছে আর তার সাথে দু চারজন শেখ যাচ্ছে, আমরাও চলে যাই, হ্যাঁ, কথা বোঝা গেছে না, চলে গেল, তাহলে নবী সাল্লাল্লাহু হাদিস কি আছে যে বিনা দাওয়াতে কারো বাড়ি খেতে গেল, সে ব্যক্তি চোর হয়ে ঢুকলো আর ডাকাত হয়ে বেরিয়ে আসলো। কারণ প্রথম ঢুকলো তো জানে না ওই লোক, তো যে চোর লুকিয়ে ঢুকে, জানিয়ে ঢুকে না, আর ডাকাত জানিয়ে বেরিয়ে আসে, ডাকাত যায়ও জানিয়ে আর বেরিয়েও আসে, তো যখন খেয়ে দিয়ে বেরোলো তখন জানতে পারলো যে আমার বাড়িতে এই লোক খেলো, তাহলে ও ডাকাত খেয়ে কী করলো, বেরিয়ে আসলো। কিন্তু এই হাদিসা আছে নবী সাল্লাল্লাহু সাল্লামকে একা ডেকেছিলেন আর আবু বকর চলে গেছেন সাথে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাম সাথে নিয়ে গেছেন, তাহলে বোঝা যাচ্ছে, তাহলে এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, একটা গরিব মানুষ, গরিব মানুষ, অথবা সে খুব একেবারে সীমিত, শেখ শুধু আপনি আসবেন আর কাউকে নিয়ে আসেন, এমন যদি হয় ওর কাছে নেই হয়তো বেচারার কাছে, তাহলে আমি দু চারজনকে নিয়ে যাবো, এটা ঠিক হবে না। কিন্তু সচ্ছল ব্যক্তি, উদার অন্তরের মানুষ, দু চারজন গেলে আরও খুশি হবে, অথবা তার সাথে এমন খাতির আছে যে অসুবিধা না, আমি যাকে নিয়ে যাবো ও আরও খুশি হবে যে আরও সাথীর সঙ্গী নিয়ে এসছেন, তাহলে অসুবিধা নেই, বোঝা গেছে না?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সাথে দু চারজন নিয়ে আসবেন, 1400 সবকে নিয়ে। খন্দকের সময় সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে, যে এই জাবের বাড়িতে তোমাদের সবারই দাওয়াত, নিয়ে গেছেন না জানি, কিন্তু তোমাকে খাওয়াইতে হবে না, আল্লাহ খাওয়াবেন, মুজিজার মাধ্যমে আল্লাহ খাওয়াবেন, সেজন্য নিয়ে গেছে। কিন্তু আমাদের তো আর ওই কেরামতি নেই, বেদাতিদের কেরামতি আছে কিন্তু সব মরার পর। মজার কথা, বেদাতিদের সুফিদের জিন্দা অবস্থায় কোনো কেরামতি খুঁজে পেলাম না, না হলে দেখান এত যে কেরামতি। হ্যাঁ, হাজি মহাজের মক্কির আর গঙ্গহীর আর অমুকের আর তমুকের আর ওই ওজানির আর আপনার অমুক তমুক চর্ম নাই, তো যেগুলো জিন্দা আছে সেই পীরগুলো ওইগুলোর একটু দেখান যে অমুক জিন্দা বিরাজগাল আমাদের পীর সারসিনা অথবা চর্ম নাই, এই কেরামতি দেখাচ্ছে আমাদের, ওই কেরামতি থেকে আমরা এই সব ভোগ করছি। আল্লাহর হস্তে বর্তমান আমরা দেখতে চাই জিন্দা যারা পীর আছে ফুলতুলি আছে তাদের কাছে যে কেরামতিতে এই পানিগুলোকে একেবারে চাইনাতে একবার পাঠিয়ে দিক, যে বন্যার পানি জমে গেছে সিলেট, তাহলে বিশ্বাস করো যে হ্যাঁ কেরামতির ফ্যাক্টরি এই সুফিদের হাতে আল্লাহর হাতে নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। কথা বুঝতে পারছেন না? তাহলে এইসব ধোকাবাজি, মরার পরে সব কেরামতি কি করে পয়দা হয়, তার আগে কোনো কেরামতি খুঁজে পাওয়া যায় না, সব ভণ্ডামি ধোকাবাজি ধর্ম ব্যবসা, এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা। কথা বুঝতে পারছেন? তাওহীদ সুন্নাত হচ্ছে ইসলাম, আর শিরক বিদাত আর এই সুফিজম এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা। জি, এবং ধর্মকে পুঁজি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা এবং দেশের নাশকতা সৃষ্টি করা খারিজিদের কাজ, এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা, এগুলো ধর্ম ব্যবসা। এমনকি আরও শুনে রাখেন, যারা ইসলামদ্রোহী ইসলামের বিরুদ্ধে শুধু বলে, ইসলামের বিরুদ্ধে বললে কাফেরদের কাছ থেকে দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়, এটাও ধর্ম ব্যবসা। পজিটিভ ধর্ম ব্যবসা আর নেগেটিভ ধর্ম ব্যবসা, বুঝতে পারলেন আমার কথা? আজকে খুব সূক্ষ্ম কথা বললাম, কিন্তু ধর্ম ব্যবসা তাহলে দুই রকম, একটা হচ্ছে পজিটিভ ধর্ম ব্যবসা, যে ধর্মকে পুঁজি করে কেউ ক্ষমতা দখল করতে চায়, হ্যাঁ কেউ মানুষকে গোলাম বানাতে চায়, মুরিদ বানাতে চায়, কেউ মানুষের পকেট থেকে টাকা পয়সা ইনকাম করতে বিনা পুঁজির ব্যবসা করতে চায়। কথা বোঝা গেছে না? মিলাদ কেয়াম করে পেট পুষতে চায়, বোঝা গেছে? এক একটা ওয়াজ মাহফিলে যাওয়া লাখ লাখ টাকা নিতে চায়, ধর্ম ব্যবসা। কন্ট্রাক্ট না হলে যাবো না, ধর্ম ব্যবসা। ঠিক যেমন পজিটিভ ধর্ম ব্যবসা এগুলো, তো নেগেটিভ ধর্ম ব্যবসা হচ্ছে ইসলামের দুশ্মনী করা। তারা কিন্তু অন্য কোনো ধর্মের সাথে এত দুশ্মনী রাখে না, বা কোনো দুশ্মনী রাখে না, বড় মিত্রতা আছে তাদের। অন্য কোনো ধর্মগুলি যে রয়েছে, মানুষের তৈরি করা হোক অথবা রহিতকৃত বিকৃত ধর্ম হোক, কোনটা ধর্মের বিরুদ্ধে বলে? শুধু কিসের বিরুদ্ধে বলে? ইসলামের বিরুদ্ধে বলে। এটা হচ্ছে তাদের নেগেটিভ ধর্ম ব্যবসা, কারণ এর মাধ্যমে কাফেরদেরকে সন্তুষ্ট করা এবং কাফেরদের কাছ থেকে বড় বড় কিছু হাসিল করা, এর ইসলামের বিরুদ্ধে বলে দিয়ে যখন কিছু হইচই শুরু করবে কিছু লোকের আবেগী লোকেরা, তখন গিয়ে একবারে গ্রিন কার্ড কোথাও পেয়ে যাবে, কোথাও পশ্চিমে দেশে যে জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে ওখানকার নাগরিকত্ব পেতে সহজে পেয়ে যাবে, পাবে না? এইসব উদ্দেশ্য, অথবা তাদেরকে, হ্যাঁ তাদেরকে পেড করে রাখা হয়েছে, পয়সা দেওয়া হয়েছে যে তোমরা ইসলামের বিরুদ্ধে কাজ করো, মুনাফেক গুলোকে খরিদ করে রেখেছে, এটা হচ্ছে ধর্ম ব্যবসা। তাহলে মোনাফেকদের ব্যবসাটাও ধর্ম ব্যবসা, বোঝা গেছে না? কিন্তু যারা নির্ভেজাল কোরআন সুন্নার কথা বলে, কোরআন সুন্নার দিয়ে আহ্বান করে, এবং যে ইসলাম 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলমী রসুল্লাহ আসলামের মাধ্যমে আকমাল তো লাকুম দিন পূর্ণ করেছে, সেটি ধর্ম ব্যবসা, সেটি হচ্ছে দিন হাক, সেটি হচ্ছে কি? সত্য দিন, সত্য ধর্ম। সুতরাং সেটি কখনো ধর্ম ব্যবসা নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং অসৎ লোকদের অনিষ্ট দিয়ে অসৎ লোকদেরকে ধ্বংস করেন। জি, কি বলছিলাম? মাসলা ইস্তেমবাদ বলছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? রাসূলুল্লাহ সাথে করে নিয়ে গেলেন, নিয়ে যেতে পারেন। বাদশাহ আবদুল্লাহ রাহমাহুল্লাহ, এর আগে যে রাজা ছিলেন সৌদি আরবের, তাকে আমি মক্কায় শুনলাম, মক্কায় যে হিলটনটা আছে সামনেই, যে আপনার কিং আবদুল ইজগেটের সামনে, যে ক্লক টাওয়ার পাশে যে পুরানো হিলটন যেটা, এই হোটেলের মালিক আব্দুর রহমান ফকিহ, বিল্ডিংয়ের মালিক। তো উনি বাদশাহ আবদুল্লাহকে দাওয়াত দিলেন, যে আপনার দাওয়াত রইল, যেদিন রাজা হলেন তার পরের দিন দাওয়াত দিলেন, সেখানকার ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তারা শুনিয়েছেন আমাকে। তো তিনি 3000 লোক না 3500 লোক নিয়ে দাওয়াত খেতে গিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে হিসাবে, আমি যদি ধরেন এই লোকের বাড়ি দাওয়াত, যে দাওয়াত দিয়েছে আমাকে, একা পাঁচজন নিয়ে যায় অসুবিধা নেই,
কারো বাড়িতে আছে একজন নিয়ে গেলে অসুবিধা না, সেটা আপনাকে আন্দাজ করতে হবে, দেখতে হবে যে কতটা নেওয়া যেতে পারে, তাহলে জায়েজ আছে। ক্ষেত্র বিশেষে কিছু লোককে নিয়ে যাওয়া জায়েজ রয়েছে, জরুরি নয় যে অনুমতি নিতেই হবে। জি, বাদশাকে যে দাওয়াত দিয়েছে সে 3,000-5,000 খাওয়াইতে পারে, সেজন্য তো দাওয়াত দিয়েছে, তাই না? সুতরাং নিয়ে গেছে, জায়েজ। জি, তারপরে হাদিস আমরা কি পেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন কার বাড়িতে, এতবানের বাড়িতে, সেই অন্ধের বাড়িতে, তাই না? গিয়ে হুট করে ঢুকে গেলেন, নবী এসেছেন, আরে অনুমতি লাগবে মানে তোমার দরজা আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, সিধা ঢুকে গেলেন নাকি? আজকাল আমাদের গ্রামাঞ্চল লোকের কি করে হয়, জিজ্ঞাসাই করে না, ও বাড়ি দিয়ে রাস্তা বানিয়ে ফেলেছে, এই দিক দিয়ে ঢুকলো ওই দিক দিয়ে পাস, জিজ্ঞাসাই করলো না, কোনো কথাই বলো না, আর না হইলে খুব বলবে আছো ভাই, দিল একদম, ভাই আছো, গেল, করে না করে না, জায়েজ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহি আলামিন বিশ্ব জানরাম তিনি অনুমতি দিচ্ছেন, অনুমতি নিলে, অনুমতি দেওয়ার পরে প্রবেশ করলে, তাহলে অনুমতি নিতে কারো বাড়ি গেলে। তারপরে গুরুত্বপূর্ণ আরেকটি মাসলা, ফরজ তো জামাতে আছে কিন্তু সুন্নত নফল জামাত করে পড়া জায়েজ কি না, এটি মাসলা। আচ্ছা, তারাবি আমরা জামাত করে পড়ছি, পড়ছি না পড়ছি না, ফরজ সলাতের পরে তারাবি কি ফরজ না সুন্নাত? সুন্নাত, জামাত করে পড়ছি না পড়ছি না? তারাবি রমজান মাসে জামাত করে পড়া শুধু জায়েজ নয়, বরং সুন্নাত মুস্তাহাব, সুন্নাত। 3 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত করে পড়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু 30 দিনের জন্য জামাত বদ্ধ করে দিয়েছেন, সুতরাং সেটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আর খলিফায়ে রাশেদের সুন্নাত এবং সাহাবায়ে কেরামদের সুন্নাত, ঠিক আছে। কিন্তু গোটা বছর ধরেন তাহাজ্জুদ, তাহাজ্জুদ পড়বেন আপনি বা তাহাজ্জুদ পড়ব, তাহলে এই ক্ষেত্রে জামাত করে কেউ যদি পড়ে, এর মাসলা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে জামাত করেছেন কি প্রশ্ন উঠবে? মা আয়েশাকে নিয়ে জামাত করেছেন, অন্য অন্য উম্মুল মুমিনীন মাহাতুল মুমিনদেরকে নিয়ে জামাত করেছেন? করেননি। তাহলে বোঝা গেল যে গোটা বছর আপনি তার তাহাজ্জুদের জামাত করবেন, এটা সুন্নত নয়, এটা সুন্নত নয়। কিন্তু মাঝে মধ্যে যদি জামাত করে কোনো সুন্নত নফল নামাজে তো জায়েজ, তার দলিল হচ্ছে এই হাদিস। এর বাড়িতে গিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন 2 রাকাত, নফল ছিল কি না? নফল শুরু করলেন, পিছনে লেগে গেলেন সাহাবিরা, যদি ভুল কাজ হইতো, বেদাত হইতো, জায়েজ না হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করতেন না, এই আমরা পড়ে দিচ্ছি বা আলাদা দ্বারা পড়ো, আমাকে ইক্তেদা করবে না, ঠিক না? কিন্তু তা করলেন না, তাহলে বোঝা গেল যে নফলেও মাঝে মধ্যে সুন্নাতেও নফলেও জামাত করা জায়েজ। কখনো কখনো যদি আপনি তাহাজ্জুদে আপনার স্ত্রীকে নিয়ে জামাত করেন তো জায়েজ, কিন্তু প্রতিদিন জামাত করে নামাজ পড়ছেন এটা সুন্নত নয়, সুন্নতের খেলাফ। জি, তারপরে এই হাদিস দিয়ে বোঝা গেল যে কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে কারো সম্পর্কে যদি সে সন্দেহ ভাজন ব্যক্তি হয় তার অভিযোগ করা শরীয়ত সম্মত। কেমন কাজ জানতে পারা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, আমরা সবাই ছুটে এসেছি, আর একজন আসেনি, আর তার চালচলন একটু হ্যাঁ সন্দেহপূর্ণ, সুতরাং সে মোনাফেক, এ কথা অভিযোগ করলেন না করলেন না সাহাবিরা, তাহলে এতে কী বোঝা গেল? যে দায়িত্বশীল ব্যক্তির কাছে কারো সম্পর্কে অভিযোগ করা যদি কিছু দলিল প্রমাণ থাকে, হ্যাঁ লক্ষণ আলামত থাকে যে সে হচ্ছে অপরাধী, তাহলে বলা শরীয়তসম্মত, কারণ উদ্দেশ্য হচ্ছে সমাধান, উদ্দেশ্য হচ্ছে সতর্ক থাকা, মোনাফেক থেকে সতর্ক থাকা। যে ইয়া আসলে মোনাফেক, এটাই না যে মোনাফেক মানে গাল দিয়ে দেন, সাহাবিরা গাল দিয়ে দিলেন, মোনাফেক বলে দিলেন তো সাহাবিরা তোহমত দিয়ে দিলেন, না না, উদ্দেশ্য হচ্ছে রসূলুল্লাহ সব জানেন না, তাকে জানিয়ে দিই, নাহলে কি জানি কালকে এই মোনাফেক ডাকবে, রসূলুল্লাহ সাল্লাম কার ক্ষতি করে দেবে, ইয়া আসলে তো মোনাফেক। সতর্ক করার জন্য কারো সম্পর্কে কারো চালচলনে যদি সন্দেহ থাকে তো অবশ্যই সতর্ক করা, দায়িত্বশীল ব্যক্তিকে বা নেতৃস্থানীয় ব্যক্তিকে, সেই আলেম ওলামাদেরকে বলাটা ভালো জিনিস। জি, তারপরে এই হাদিস দ্বারা আরও জানতে পারলাম যে দাওয়াত দেওয়ার পরে, যেটা বলেছি একটু আগে, দাওয়াত দেওয়ার পরে যদি বিলম্ব থাকে, খাওয়া দাওয়া হচ্ছে না, আধা ঘন্টা বসে আছেন, খাওয়া দাওয়া নেই, তো রাগ করার কিছু নেই, ঠিক না? যদিও উত্তম হচ্ছে যে খাওয়া দাওয়ার প্রস্তুত হয়েছে, তারপরে যান আর খেয়ে দিয়ে বসে গল্প গুজব করবেন না, আল্লাহ রাব্বুল সূরা আহজাব বর্ণনা করেছেন এই বিষয়টি, কিন্তু খেয়ে দিয়ে গল্প করাটা পছন্দনীয় নয়, কারণ বাড়িওয়ালা হয়তো চাইছে তাড়াতাড়ি জানাবেন, বুঝা গেছে না?
সে যেন খুব বেশি হলো দু চার পাঁচ মিনিট দশ মিনিট বসেন, আর খেয়ে দেয়ে আধা ঘন্টা হজম করছেন, বসে আছেন, আর বেচারা একবার ভিতরে যাচ্ছে একবার আসছে, যে কখন যাবে রে, যাই যেতেই চাইছেন না, খবরদারের কাজ করে না, গায়েরা না যেরি না এ না, পাক শাক শুরু হয়নি, এক ঘন্টা দুই ঘন্টা আগে থেকে এসে বসে আছে, তাও করবেন না, পাক শাক হয়ে গেছে প্রায় আনুমানিক চলে আসেন, ঠিক আছে পনেরো মিনিট আধা ঘন্টা দেরি লাগলো, জায়েজ, এ হাদিস প্রমাণ করে, এ হাদিস প্রমাণ করে, এ হাদিসে গুরুত্বপূর্ণ যে মশলাটি প্রমাণ করে সেটা হচ্ছে তৌহিদের ফজিলত, তৌহিদের লা ইলাহা ইল্লাল্লাহ যদি থাকে, তৌহিদ থাকে, কবর মাজার পূজা করে না, দুর্গা দুর্গা পূজা করে না, বড় কুফরি কাজ করে না, কাবিরা গুনাহ যদি থাকে, তাহলে জাহান্নামের উপর আল্লাহ হারাম করে দেবেন, তার মানে এই নয় যে কিছু শাস্তি হবে না, শাস্তি অবশ্যই হতেও পারে যদি কাবিরা গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, কিন্তু পুরোপুরি তৌহিদ যদি কায়েম করে তাহলে অবশ্যই কাবিরা গুনাহ নেই, যদি কাবিরা গুনাহ হয়েও থাকে তাহলে কি করেছে, তওবা করে নিয়েছে। জি, তারপরে বলছেন সাতচল্লিশ নম্বর অধ্যায়, বাবুত্তাই যেমন ফি দখল মসজিদ ওয়াগাইর, এই অধ্যায় হচ্ছে মসজিদে প্রবেশের ক্ষেত্রে অথবা অন্যান্য ক্ষেত্রে ডান দিক থেকে বা ডান থেকে শুরু করা, মসজিদে প্রবেশ করবেন তখন ডান পা বাড়াবেন, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে ডানটাকে ব্যবহার করবেন, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে কি করবেন, ডান হাতকে ব্যবহার করবেন। জি, তাই এমন ডান দিক থেকে শুরু করা, খাওয়া দাওয়া দেবেন, খাওয়া দাওয়া বেড়ে দিচ্ছেন, তো কোন দিক থেকে শুরু করবেন, ডান দিক থেকে শুরু করবেন, ডান দিকে যে আছে ছোট, হ্যাঁ সাধারণ মানুষ, আর এইদিকে বসে আছে বড় একজন মাশাআল্লাহ শেখ, বাম দিক থেকে শুরু করবেন না, তো তাই যদি করতে হয় যে শেখকে আগে দেবো তাহলে ডান দিকে বসেন, আপনি বাম দিকে বসে দিতে লাগে, যে আগে শেখকে দিয়ে শুরু করুন, ঠিক আছে, কিন্তু ডান দিক থেকে শুরু করতে হবে, ডান দিক থেকে কী করতে হবে, শুরু করতে, এটা হচ্ছে সুন্নাত মুস্তাহাব, ওয়াজিব না এগুলো। ভালো কাজের ক্ষেত্রে ময়লা আবর্জনা পরিষ্কার করার ক্ষেত্রে বাম, জি, ওয়াকানা ইবন ওমর তাই বলছেন যে আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াবদাউ বিরিজলিল ইয়ুমনা, মসজিদে যখন প্রবেশ করতেন ডান পা দিয়ে শুরু করতেন, ফায়জা খারাজ যখন বের হতেন মসজিদ থেকে বাদা বিরিজলিল ইউসরা বাম পা আগে বাড়াইতেন, যাতে করে ডান পাটা মসজিদে বেশি সময় থাকে, ঢুকলো তখন ডান পাকে ঢুকেছে আর বের হওয়ার সময় ডান পাটা পরে বেরিয়েছে, জি এইরকম, জি, মসজিদে বের হওয়ার সময় তাহলে কী করবেন, বাম পাটা প্রথম বের করবেন বা বাড়াবেন, উত্তম, এগুলো মুস্তাহাব হুকুম। চারশো ছাব্বিশ নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কালা তিনি বলেন, কানান নবী ইউহিব্বু তায়াম্মুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে, তায়াম্মানা ইয়া তায়াম্মানু মানে আল বাদাআতু বিল ইউমনা, ডান দিক থেকে শুরু করা, ডান দিক থেকে শুরু করা, ডানে ব্যবহার করা, ডানে পরিধান করা নয়, এই হাদিসটাকে অনেকে ভুল বুঝেছে, অনেকে ভুল বুঝেছে, অর্থ বুঝেনি, আমাদের যারা অনারো আরবির তর্জমা করে, তর্জমা অনুবাদ করতে গিয়ে ভুল করার কারণে ফতোয়া ভুল দেয়, বুঝতে পারছেন না, এখন অর্থই যদি ভুল করেন তো ফতোয়া ভুল হবে না, বুঝতে পারছেন না, পারছেন না, জি, তাই এমন মানে হচ্ছে ডান দিক থেকে কি করা, আরম্ভ করা, ডান দিক থেকে শুরু করা, নবী শাসন ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন, তার মানে সেটি মুস্তাহাব, মুস্তাহাব, বুঝবেন, মাস্তাতা ফি শানহি কুল্লিহি, যথাসাধ্য যতটা পারতেন সমস্ত, ফি শান মানে ভালো কাজ, সমস্ত ভালো কাজগুলির ক্ষেত্রে, যেমন উদাহরণস্বরূপ ফি তহুরেহি, উজু করার ক্ষেত্রে আগে, হ্যাঁ ডান হাত না বাম হাত, আগে ডান হাত, জি হ্যাঁ, আগে ডান পা না বাম পা, ডান পা, জি, পানি ঢালবেন আপনি তো আগে বাম কাঁধে না ডান কাঁধে, এভাবে, জি, ও তারাজ্জলেহি, এবং তারাজ্জল, তারাজ্জল মানে হচ্ছে সিথি করা, চিরুনি করা, চুলা ছড়ানো, চুলা ছড়ানো কোন দিক থেকে শুরু করতেন, আগে এই দিকে তারপরে ওই দিকে, এরকম করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বাঙালি বা ভারতীয় যারা, তারা যে সিথা করে, তারা কি অঙ্কের সিথা করে, একদিকে চুল কম এইখানে করে ফাড়ে, এই যেটা ফাড়ে কি কোথায়, এই সাইডে অথবা এই সাইডে, তাই না, এইভাবে মাঝখানে করে না, কিন্তু মাঝখানে নবী সাল্লাম কি এরকম করতেন না, করতেন না, তবে জায়েজ আছে, তবে এদিকে করেন, এদিকে করেন, মাঝখানে করেন, জায়েজ আছে, নবী সাল্লাম কোনখানে করতেন, মাঝখানে করতেন, তবে মাঝখানে করাটা বেশি ভালো, নবী সাল্লাম এটি অভ্যাসগত বিষয়, এটি কোনো ইবাদতগত, এদের সুন্নত নয়, এটি হচ্ছে সুনানুল আদা, অভ্যাসগত বিষয়, সুতরাং ডানে বামে যেদিকে করেন, কিন্তু যখন আপনি চিরনি করবেন, আছড়াবেন, তখন কোন দিকে টানবেন, আগে আগে ডান দিক তারপরে বাম দিক, এটি হচ্ছে উত্তম মুস্তাহাব। ওয়া তানাউলিহি, জুতো স্যান্ডেল পরিধান করার ক্ষেত্রে আগে ডান পায়ে জুতা স্যান্ডেল পরতেন আর পরে বাম পায়ে, এরকম করতেন। আটচল্লিশ নম্বর অধ্যায় বড় লম্বা আছে, অনেক সময় লেগে যাবে, জি হ্যাঁ, সুতরাং
এখানে আজকের আলোচনা শেষ করি। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে তায়াম্মুম মানে অনেকে ভুল করার কারণে একদিন আমাকে এক লোক জিজ্ঞাসা করছে এক সময় আমি ডান হাতে ঘড়ি পরতাম, আপনাদেরকে বলি, এক সময় আমি ডান হাতে ঘড়ি পরতাম, তারপরে দেখলাম যে ডান হাত দিয়ে কাজ তো বেশি করতে হয়, তাই না? একদিন কোথাও হাতটা ঢুকিয়েছি আর টানছি, আর একটা দামি ঘড়ি আমার ছিল, সেই দামি ঘড়িতে আঁচড় লেগে গেল, ওপরটাতে কী হয়ে গেলো, একটু দাগ হয়ে গেলো। সেদিন থেকে চিন্তা করলাম যে না, এই হাতটা কাজ বেশি করে সাধারণত, দেখবেন পরীক্ষা করে এই হাতটা দিয়ে কাজটা বেশি করা হয় সাধারণত। তো তখন আমি বাম হাতে পড়া শুরু করলাম। তো কোনো এক ভাই জিজ্ঞাসা করছে, ভুলে গেছি কত বছর আগে, অনেক বছর আগে, যে সাহেব এক সময় আমি যৌবনকালে যখন প্রথম ঘড়ি পড়তে লেগেছি 1982 মনে পড়ছে, দাওরা ফারিক হয়ে প্রথম ওই সময়, দাওরার আগে না, তখন 100-150 টাকার একটা ঘড়ি ছিল। তো সুবহানাল্লাহ, তো ডান হাতে পড়তাম, ডান হাতে দীর্ঘদিন পড়তাম, বাম হাতে পড়ে তো এক লোক জিজ্ঞাসা করছে যে হাদিসে না আছে যে নবী সাহেব ডানকে ভালোবাসতেন, নবী সাহেব ডানকে ভালোবাসতেন, আপনি বাম হাতে পড়তে লাগলেন? আমি বললাম যে হাদিসটাই তো ভুল বুঝেছেন, এই জন্য ফতোয়াও ভুল। নবী সাহেব ডান দিক থেকে শুরু করা ভালোবাসতেন, কিন্তু ডান হাতে পরিধান করা ভালোবাসতেন, এই কথা ভুল। হ্যাঁ, ডান পায়ে ব্যবহার করা, ডান হাতে ব্যবহার করা, এটা তো না, কথা বোঝা গেছে না? জি হ্যাঁ। তো নবী দলিল, নবী সাল্লাম আংটি ব্যবহার করেছেন, কেউ কেউ প্রমাণ করতে পারবেন যে সবসময় নবী সাল্লাম ডান হাতে আংটি ব্যবহার করেছেন? বর আংটির ক্ষেত্রে বাম হাতের কথা রয়েছে, বোঝা গেছে? সুতরাং যার যেটা পছন্দ, কেউ যদি মনে করেন আংটি ব্যবহার করবো ডান হাতে, অসুবিধা নেই, আংটি ব্যবহার করবো বাম হাতে, কোনো অসুবিধা নেই। যদি এই ক্ষেত্রে আংটির ক্ষেত্রে আঙ্গুল উত্তম হচ্ছে, যেটার নাম ইংরেজিতে, এই জন্য হ্যাঁ কি এটার নাম আসাদ, মাশাআল্লাহ, রিং মানে আংটি, আর এই ফিঙ্গারের নাম হচ্ছে রিং ফিঙ্গার, কথা বলছে লিটল ফিঙ্গার, আর বাংলায় নাম বলতে পারেন আপনারা কেউ, বৃদ্ধা, তারপরে তর্জনী, মধ্যমা, অনামিকা, রিং ফিঙ্গার আর কনিষ্ঠ, ছোট। জি, তো আরবিতে কে বলতে পারেন? আরবিতে এটা দরকার, বাংলা তো বলবেন, যাক বাংলা বলে দিয়েছেন, যাক মানিজ্য বেঁচে গেছে যে বাঙালি জাতি। হ্যাঁ হ্যাঁ, খেনসির, হ্যাঁ বেনসির, তারপরে ওস্তা, মাশাআল্লাহ, কি বললো, মাশাআল্লাহ, ওস্তা, তারপরে শাহাদাত, এটার নাম শাহাদাত ইসলাম আসার পরে, জাহিলি যুগে সাব্বাবা ছিল, কারণ এটা দিয়ে গাল দিত, সাব্বা এসব গাল দাও, এই বেটা তোকে দেখবো রে, আরে এই শালা তোকে দেখবো রে, তাই না? এই জন্য এই যে এটাতে গাল দিত, আপনারা এখনও গাল দিল, গাল দিলে কেউ এরকম করে না কিন্তু, হ্যাঁ গাল দিলে এরকমই করে, সেই জন্য এটার নাম সাব্বাবা, ইসলাম আসার নাম ইসলাম সাব্বাবাটা বাদ দিয়ে দিলেন, এটার নাম কি করলেন, শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাত, এক আল্লাহ শাহাদাত দিচ্ছি, আর এটির নাম হচ্ছে এবহাম, বুড়ো, জি এবহাম। এখানে আজকের আলোচনা শেষ করছি, ওয়াসাল্লাল্লাহু আলা সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।